Discipline does not encourage or believe the practice that one of our characters in the film portrays. We have no intentions to hurt any AIDS-suffering patient's sentiments or doubt the intent of Fing Maha. We pray mercy if our attempt hurts anybody. You know, I love tears. তোমার কান্নাটা আমার ভিতরে পশুটাকে আবার জাগিয়ে দিয়েছে। বাট আই হ্যাভ নো টাইম। পিক আপ দ্য মানি, টাকা দিয়ে তুমি তোমার চোখের জলটা মুছে নাও। ইউ থিঙ্ক অ্যাবাউট ইয়ার ক্যারিয়ার, আমি লবিতে আছি, তাড়াতাড়ি কাপড়টা পরে চলে আসো। হ্যাঁ tears can't change your destiny. কিচ্ছু হবে না। আমি শেষ ম্যাম। একটা লজ্জাজনক অধ্যায়ের সমাপ্তির অপেক্ষা ছাড়া আমার আর কিছুই বেঁচে নেই। হু সেজ ইউ ক্যান ডু অ্যালট? আমি? সময় আর কতটুকু আছে আমার হাতে? যেটা আছে যথেষ্ট। এনাফ ফর আ ফাইট ব্যাক, enough to teach a lesson. আমি ফাইট করব? কার জন্য, কিভাবে? তুমি ফাইট করবে আর পাঁচটা মেয়ের জন্য, ফর দোজ গার্লস হু আর বিং এক্সপ্লয়টেড ইন এভরি সেক্টর। হাউ? আই উইল লেট ইউ নো। বাস মন শক্ত করো, গেট রেডি টু গিভ অ্যান আলটিমেট ব্লো before wiping out. Don't you want to punish them? Tumar ichche hoy na? Hoy. But how? You trust me? Yeah. You just tell me what I have to do. Chip, shuto, char. And you will be my bait. Bait? Why should boys have all the fun? I will spoil their fun, ma'am. I will spoil their fun forever. That's it. Good evening, sir. Kemon thi achen, sir? Apono asile chila hobo. Apono ashon to ilsa koibi. Project? Send kor dethri, sir? Ha, sir. सर दोपहर को सर्किट दे दो सर, देख लीजिए सर प्लीज। मैं फिर से सेंड करूं? ओके। नहीं सर, मैं बजट नहीं भेजा, सिर्फ बीओ क्यू भेजा था। हाँ ओके, अराउंड 1.5 करोड़। ओके ओके सर, मैं डिटेल भेजता हूँ आपको सर। कल सकाल 9 भीतर को आपन को पठाई देवी। গুড নাইট স্যার। রইলি স্যার রইলি, আপন আসন্তু আজ্ঞা মো দেখি রইলি স্যার। একটু অনলাইন আনা ভাই, ল্যাপটপটা আমার একদম চার্জ নেই। তুই একটা কাজ কর, তুই ফোনেই বল আমাকে। ও ভাই, একা একাই খাচ্ছিস? দোকা কোথায় পাই বল? কতবার তোকে বললাম সালা একটা বিয়ে কর। বালের কথা ছাড় না, বিয়ে না হোক কমসে কম একটা রিলেশন তো কর। রিলেশন করে কি আর হয় বল, ভাল লাগে না। লাইফটাকে এইভাবে নষ্ট করে দিস না। একটা মেয়ে 4 বছর, আর একটা মেয়ে 7 বছর, তোর লাইফের 11টা বছর নষ্ট হয়ে গেল। আর কতদিন অপেক্ষা করবি বল? সব সালা নিজের স্বার্থ মিটিয়ে তোকে ছেড়ে পালালো। দেখি একটা প্রেম করতে হবে। আর বল প্রেম টেম করিস না, তুই বরঞ্চ একটা নন ফিল্মি সাদা মাটা মেয়ে দেখে বিয়ে কর, আর না হলে পাতি লাগা ব্যাস। লাগাবো কাকে? সারা দেশে মেয়ের কি অভাব আছে নাকি? তোর জায়গা আমি হলে না, সালা ফাঁকা ঘর পড়ে রয়েছে,
তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই বেটা সন্ন্যাসী হয়ে যা। এই বেশ ভালো আছি রে, দারু খাচ্ছি, স্ক্রিপ্ট লিখছি, টিভি দেখছি, কাজ করছি, ডিভিডিতে ফিল্ম দেখি, ভালো লাগে না। তোর ছবির কি হলো রে? কিছু হয়নি রে এখনো, বাট তোর লেখা ওদের পছন্দ হয়েছে, ওই বাজেটটা একটু বেশি বলছে। আমি তুই ধর না ভে, আমি আমি ম্যানেজ করে নেবো স্ক্রিপ্টে, বাজেট নিয়ে ভাবিস না বাবু। ওকে, আমার মনে একটা ফোন ঢুকছে, হ্যালো, আমি রাখলাম, পরে কথা বলছি। হ্যাঁ চল ঠিক আছে, পরে কথা হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কেসি হো, কেসি হো তুম, মে ঠিক হো, বস তুমি বহুত মিস করতা হুম, ক্যা সুনাই নি দে রা হ্যায়, মুঝে সুনাই দে রা হ্যায়, তুম বলো না, হ্যালো হ্যালো হ্যালো, বাহানা কিউ বানাতি হো ইয়ার, বাহানা কিউ বানাতি হো, কিউ ফোন করতি হো মুঝে। मैं सुन पा रहा था, तुमको सुनाई नहीं देता हमेशा की तरह। কোন জয় বলো তো? আরে আমার ওই ফার্স্ট ফিল্মে হিরো যে ছিল সে। ছবি করবে? করবে ঠিক বলেনি, বাট আমার বন্ধু, আমি চিনি ভালো করে, ওকে যদি একবার রাজি করানো যায় ও নিশ্চয়ই করবে। ওর টাকা আছে? বাজে কথা কেন বলো বলো তো, তুমি জানো ও কী করে? কী করে? লাইটিং ডিজাইন করে, সব কটা গভর্নমেন্টের প্রজেক্ট, প্রচুর কামায়। এক মিনিট এক মিনিট, এ দাঁড়াও, একটা ছোট্ট বাংলা সিনেমা করা ওর কাছে কোনো ব্যাপার না। বুঝে গেছি বুঝে গেছি, আর বলতে হবে না। তবে যদ্দূর শুনেছি ওর তো কোনো মহের দোষ নেই। এক বছর হয়ে গেল ওর সঙ্গে ওর গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে। ও মহাপুরুষ হলেও। এক মিনিট, বুঝে গেছি বুঝে গেছি, মালটাকে আমি সাইজ করে নিয়েছি, কয়েকটা চুনিমুনি ডেকে নিয়েছি, ব্যাস। চকটা ভালো না হলে ও কিন্তু ঘুরেও তাকাবে না। আমার নাম অমিত সরকার, এই সমস্ত প্রডিউসার না আমার কাছে একাছা বাল। জয়ের সঙ্গে বালামোটা করতে যেও না, না হলে ও তোমার বাল ছিঁড়ে নেবে। আহ, আপনি আমার উপর ছেড়ে দিন তো, দেখুন আমি কি করি, 25 বছর আছি এই লাইনে, বুঝেছেন? আপনার এই 4 বছরের ফিল্ম না করার খরাটা আমি কাটিয়ে দিচ্ছি। আরে কতটুকু জানেন আপনি আমার সম্বন্ধে? আপনার বন্ধু বলে বলছি, এই ছবির টাকা কিন্তু ফেরত পাওয়া যাবে না। হ্যাঁ, পয়সাটা কাজ যাবে, তোমার না আমার। আপনি পাক্কা গুরুদেব লোক আছেন বস। তোমার এই আওয়াজ দেওয়া কথাগুলো না আমার একদম ভালো লাগে না অমিত। আপনি আবার রেগে যাচ্ছেন, বন্ধু বলেন। এই কাজটা হলে তোমার লাভ নেই, কত বছর হয়ে গেছে তুমি কাজ করো না। জয় আপনার বন্ধু বলে তাই এই ন্যাকামিগুলো না আমার সঙ্গে একদম চোদাবে না। বুঝে গেছি বুঝে গেছি বস, কিচ্ছু বোঝনি। আর ফার্দার এইরকম ধরনের কথাবার্তা আমার সঙ্গে একদম বলবে না অমিত। ওকে বস। দেখ বাবু, ছবির পরিকল্পনাটা আমাদের একটু অন্যরকমভাবে ভাবতে হবে। তোর তো এখন ব্যবসা সংক্রান্ত কোনো প্রবলেম নেই, একদম সো টাকা পয়সা কোনো চাপ নেই। তাহলে আমাদের আমাদের মেন মোটিভটা কি, ছবিটা আমরা করছি কেন? ছবিটা আমরা এই কারণে করছি যাতে অনেক দিক কিছু যে আমরা করি না সে খিদেটা মেটে ক্রিয়েটিভ ফিল্ডে কিছু একটা করবো, তার সাথে একটু টাইম পাস, এন্টারটেনমেন্ট, রাইট? তোর গল্পের প্রতি তোর ভরসা নেই? ভরসা আছে, কিন্তু বেশি পয়সা খরচা করে রিস্ক নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। বাজেট কী করবি সেটা আগে ঠিক কর, আর সেই হিসেবে স্ক্রিপ্টটা বানা। নো বাজেট, কোনো ছবির বাজেট ফাইট থাকবে না, যত কম পয়সা করা যায় চেষ্টা করবো। এই তোর সাথে পরীক্ষার সাথে আলাপ করেছিলাম না, আমার বন্ধু। হ্যাঁ, তোর বাড়িতে ওই তো যে দারু ফারু খায় না, তাই তো? হ্যাঁ, ওই কন্ট্যাক্ট করি, ও যদি রাজি হয়ে যায় তাহলে 2 মিনিটের কম বাজেটের ছবি বানিয়ে নেওয়া যাবে। ভাই লোকেশান দেখতে গেলে কিন্তু চাঙ্কিনিও যাওয়া যেতে পারে। দেখ, এখান থেকেই আমার গল্পটা শুরু। 3টে হারাবি ছেলে, ফুর্তি করার উদ্দেশ্যে একটা ছবি বানানোর পরিকল্পনা করে, নিজেরাই মেন কাস্টিং করে, লোক বাড়ে না, বাকি রইল হিরোইন্স।
পেমেন্ট কর, অ্যাডভান্স দে, জার্নিটাকে আমরা শুট করবো। স্পটে লোকেশান দেখে আমরা দু একটা সিকোয়েন্স দিয়ে নেবো, আর দু একটা আন আর কিছু অ্যাডালসেন্স, ব্যাস। বুঝলাম, বাট ভাই ইউনিটের খরচাটা কিন্তু ধরতে হবে। ওই জোর করে চাপিয়ে দেওয়া ইউনিট না, আমার দরকার নেই। তুই একজন ভালো ক্যামেরাম্যানকে দেখ, তাহলে সব হয়ে যাবে। দেখ, আমরা যখন ঘুরতে যাই তাহলে আমাদের লাখ দুটা খরচা হবেই, তার দারু, এন্টারটেনমেন্ট, হোটেল আরও দু লাখ বাকি ধরে নে। আসুন ইউটিউবে রিলিজ করবো, তাহলে ইউনিয়নের ঝামেলাটা আবার থাকবে না। শুধু ইউটিউব, যদি কোনো ডিস্ট্রিবিউটার আজ হয় দিয়ে দে, রিলিজ করুক, আমার পয়সা দরকার নেই। বহু দিন বারিশ কা এক বুন্দ নেই টপকা ইস বন্দে সে জিন্দেগি মে। তোর কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। তুই তো চাইছিস আমার পরিবর্তন হোক। অনেক অপেক্ষা করছি ভাই, আর না। নতুন একটা কাজের কথা বলেছিলে। কোন কাজ? নতুন কি একটা প্রোডাকশন হাউসের কথা? আমার সন্তম মনটা একটা কথা বললেই স্যাটেলাইটে খপ করে ঢুকে যায়, তাই না? আরে বাবা, আমি কাজ করবো আর তুমি কাজ করবে না, তাই কি কখনো হয়? তোমাকে নিয়ে তো আমার সব মার্কেটিং। মার্কেটিং? আপনাকে নিয়ে যা মার্কেটিং সাজিয়ে রেখেছি না, ভাবতে পারবেন না। ব্যাস একটু খোলা মনে থেকো, জানোই তো আজকালকার সব বাবুরা এই লাইনে। এতদিন ধরে আমার সাথে আছো, এরকম কখনো হয়েছে বলো? সেই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি শান্তা মন্তা। শুধু প্রোডিউসার পেলে আবার আমাকে ভুলে যেও না, কেমন? কেন, আমার জন্য তোমার কোনোদিনও অসুবিধা হয়েছে? সে তো কোনো ভালো বাবু পাওনি, তাই হয়নি। চার বছর ধরে আমার সাথে আছো, এরকম কখন হয়েছে বলো? হয়নি, সুযোগ পাওনি, সুযোগ পেলে হয়তো হবে। প্লিজ এরকম করে বলো না দাদা। দাদা? সরি সরি সরি, ভুল হয়ে গেছে, কান ধরছি, কিছু মাইন্ড করো না প্লিজ। হ্যাঁ, সামনের সপ্তাহে একটা নতুন পার্টি আসছে, অডিশন আছে, তার আগে অবশ্য আমি তোমার সাথে আলাপ করিয়ে দেব। দেবে তো, জানোই তো নদিয়া থেকে বাড়ি ভাড়া নিয়ে এখানে থাকি, সেরকম কোনো কাজ থাকে না হাতে। অরিম জিম, আর ও হচ্ছে সুমন ঘোষাল, ডিরেক্টর। আরে না না না, ঠিক আছে। না, শত হোক, ডিরেক্টর বলে কথা। দেখো, আমরা এখানে সবাই ফ্রেন্ডস। আমি জয়, আগে ফিল্মের ডেটটা ডিসাইড করি, পরিচয় পর্ব তো চলতেই থাকবে। সরি সরি সরি। আরে রিল্যাক্স রিল্যাক্স, এইসব না, পাক্কা লোক আছে গুরু। হ্যাঁ হ্যাঁ, ও আমার সন্তা মন্তা, খুব ভালো মেয়ে, সাদাসিদে। থ্যাংক ইউ অমিত দা। স্ক্রিপ্টটা করতে আমার 15 দিন সময় লাগবে। আরামসে। সুমন। অমিত। ওই প্রতীকের ব্যাপারটা দেখে নিও। ওসব আমার উপর ছেড়ে দিন, আমার সব বলা আছে। প্রতীকবাবু কোথায়? কোথায় ভাই, বলে দে। একটা কথা বলি ভাই, একটা ফোন করা ছিল, তোরা যদি একটু পাশের ঘরে যাস। আরামসে, চলো চলুন। হ্যালো, বহুত লাখা চাই আজ, একবার মে তুম মিল গে। আচ্ছা শুনো না, তুমি একটু বাত পুছতা থা, মে জানতা হুঁ আনসার ক্যা হোগা, ফির ভি পুছ রহা হুঁ, তুমকা কভি লোটো কে নাহি? নাহি, জানতা হুঁ লোটো কে নাহি, বিশ্বাস নাহি হোতা, ইসলিয়ে। আচ্ছা শুনো না, অ্যাকচুয়ালি ক্যা না, মে এক ফিল্ম বনানে কে লিয়ে যা রহা হুঁ, কল এসা না হো তুম লোট না চাও, আর মে ইতনা দূর নিকল গিয়া আর লোট নেই পায়া, ইসলিয়ে পুছ লিয়া। শুটিং পে হো না,
पता है तुम शूटिंग पे। ठीक है मैं रखता हूँ, कोई बात नहीं। बातचीत तो हुआ है, देवगढ़ अच्छा रहेगा। देवगढ़ भाई, अपना नॉर्थ बेंगल तो शूट करते पारी। सुनिए ना, हमको ना एक टूटा फूटा सा मकान, पहाड़, जंगल और झरना चाहिए। बारीपदा में भी हो सकता है। ओके डन। लेकिन उसमें एक प्रॉब्लम है। क्या? बारीपदा में ना मानसून में ना शूटिंग नहीं हो सकता। कमिंग मंथ फर्स्ट वीक शूटिंग रहा, तार मध्य तो स्क्रिप्ट रेडी हो जाए। तो एकदम चाप नीस ना। आसन ऑडिशन टाइम शूट कर ওটা প্ল্যানিংয়েই আছে না, আর্টিস্টরা যেন অ্যাওয়ার্ড না থাকে বুঝলি, আমার ন্যাচারাল রিয়াকশনটা দরকার। ওকে বস। প্রতীকজি, ন্যাচারাল রিয়াকশন ঠিক আছে না? ন্যাচারাল রিয়াকশন হ্যাঁ হ্যাঁ চলেগা, কোনো প্রবলেম নেই। আর ন্যাচারাল রিয়াকশন নেই, মানে ইঞ্জিনকে বড় বুঝ রহা তা। অফিসে শুরু হয়ে গেছে বস, মজা নেই আয়ে यार, बिल्कुल मजा नहीं आया। ও পড়ি রই আর মে কি বলছে? ছোড়িয়ে না বস, শুনছো বাতো मुझे बोला हुआ तो पड़े चलो। दे फोन दे। क्या प्रत्येक जी, आप भी अल्टीमेटली किए तो। चलिए ठीक है, सुनिए ना, जल्दी आइए, हम लोग वेट करें आपके लिए। बोल अमित। हाँ ना, 50 खबर नहीं तो ना 40 खबर नहीं चले, और खबर जान भलो है बोले देवी। अरे गत बारे खबर पूरा बिला छिल, विशेषकर कचुरीटा। हाँ আর মিষ্টি তো নিবি, আর শোন ওই চারটে কোল্ড ড্রিঙ্কস এর বোতল নিয়ে নিবি 2 লিটারের। বুক কাচ্ছোদের মতো কথা বলিস না তো, এতদিন ধরে কাজ করছিস সব আমাকে বলে দিতে হবে। তাড়াতাড়ি আয়, উদ্ধার করে সে আমাকে। কোনো ছবি বেসিক্যালি চলছে না, লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট। সব ঠিক আছে ভাই, কিন্তু ছবিটা আমাদের ভালো করে বানাতে হবে। ফাস্ট প্রোডাকশন বস, উই হ্যাভ টু ট্রাই ভেরি হার্ড। দাঁড়া, অমিতকে ডাকি। আবার ওকে ডাকছিস কেন? বড্ড বেশি ওকে। আবার কে ফোন করছে আমাকে? হ্যাঁ ভেতর একবার আসো তো। হ্যাঁ আসি। দরকার আছে ভাই। আর শোন না, তোর এই প্রতীকের কি খবর? আর বলিস না, অ্যাজ ইউজুয়াল অলওয়েজ লেট। ওর উপরে ভরসা করার কোনো লাভ নেই, আসতে পারে নাও আসতে পারে, বলে তো কলকাতায় ঢুকে গেছে। চলে আস, দেখা যাক। বলো ছেলেগুলো সব ঠিকঠাক আছে তো? ছেলের তো কোনো কথা ছিল না ভাই, 8-10 জন মেয়ে আছে, আরও আসছে। অ্যাক্টিং স্কিল আছে তো না, ভিড় বাড়াতে এসছে। জয়বাবুর এই কথাগুলো না আমার হেভি লাগে। অডিশনের জন্য ডাকবো, অথচ অ্যাক্টিং জানবে না। বস, 25 বছর এই লাইনে আছি। হ্যাঁ আমার কিন্তু কোনো ন্যাকা চুদি চাই না। আরে আমার তো সব বলা আছে, চাল বসিয়ে দিয়েছি, অলরেডি ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার দেখুন কে কি করে খাবেন। জয়বাবু, স্ক্রিপ্টটা কিন্তু আমিও লিখতে পারি। বুঝলাম, পরের ছবিটার স্ক্রিপ্টটা তাহলে তুমিই লিখো। না না না, আপনি থাকতে আমার তো কোনো প্রশ্নই ওঠে না। তুমি বাজে বকো না, ওদেরকে এক এক করে পাঠাও। ওকে। তুমি খোলামেলা পোশাকে কমফোর্টেবল তো? হ্যাঁ, নিচে হেজিটেট করলে আর দর্শকদের কনভিন্স করবো কি করে? কতটা যতটা স্ক্রিপ্টের জন্য দরকার, নো প্রবলেম। স্ক্রিপ্টে ইন্টেনশনও রাখা হয় পাবলিক অ্যাট্রাক্ট করার জন্য, ওটা ফেক। আমি কমফোর্টেবল। বেশ সিন করেছেন কখনো? ইয়েস। এখানে বেশ কিছু ইন্টেন্স বেশ সিন আছে। আই এম কমফোর্টেবল। বুঝলাম, তুমি এর আগে কোথাও কাজ করেছো? কি দরকার, কি এসে গেল? এই ছবিটা কেমন করছেন সেটাই আমাদের জানার প্রয়োজন। আমি কিছু করে দেখাবো স্যার? প্রয়োজন নেই, আপনি যখন অ্যাক্টিং করতে আসছেন কনফিডেন্স না থাকলে আপনি আসতেন না, তাই সময় নষ্ট করে লাভ নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে এসো, কামিং মান্থের ফার্স্ট উইকে তুমি ফ্রি আছো? অফারটা দেখে লুক্রেটিভ হলে ফ্রি, না হলেও ফ্রি করে নেব। একটা থ্রিলার আর ডিফারেন্ট কাইন্ড অফ মিস্ট্রিয়াস স্টোরি, জঙ্গল বেস। ইউ উইল পারফর্ম আ লিডিং ক্যারেক্টার। সাউন্ড ইন্টারেস্টিং,
আর কিছু? বেশ কিছু খোলামেলা দৃশ্য আছে, বেডসিন আছে, আর আছে হরর, কিলিং, ব্রুটালিজম। বাহ, পুরো হলিউড স্টাইল তো। এন্ড ইউ আর পারফেক্ট ফর আ ক্যারেক্টার। নো থ্যাঙ্কস। নো আইডিয়া। ডোন্ট মাইন্ড প্লিজ। নট অ্যাট অল। ছবিটা কেন বানাচ্ছেন? বাস নতুন কিছু করবো বলে। নতুন কিছু নাকি নতুন কাউকে? মানে লাগাবার জন্যে ছবিটা বানাচ্ছেন তো? কে বললো তোমাকে? তিনটে অলমোস্ট ইয়াং ছেলে ইন্ডাস্ট্রির এই অবস্থায় ইন্ডাস্ট্রিতে প্রোডিউস করছে, সঙ্গে আবার অমিত সরকার। ব্যাপারটা পুরো ক্লিয়ার বস, বাট আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ওয়ান থিং ইজ অ্যাডিশনাল সার্ভিস, অ্যাডিশনাল পেমেন্ট, ওই ন্যাকামোটা আমার আসে না বস, তাই আগের থেকে ক্লিয়ার করে নেওয়াই ভালো। এ কি আপনার এরকম বোবা হয়ে গেছেন কেন? আপনি বলুন, আমি শুনছি। সো সুইট, আই ডোন্ট থিঙ্ক ইউ গাইজ উইল মাইন্ড মাই ওয়ার্ডস, আই কান্ট হেল্প। আমি এরকমই, যখন শুতেই হবে তখন নখরা করে লাভ কি? ফিলিং এম্বারাসড? নট অ্যাট অল, আই লাইক ইউর স্ট্রেট ফরওয়ার্ডনেস। কবে শুতে হবে? আই মিন কবে শুটে বেরোতে হবে? মুখ তো আমার একেবারে খারাপ হয়ে গেছে। ডোন্ট মাইন্ড প্লিজ, আই হ্যাভ এ পেয়ার অফ এক্সট্রা আইজ, ভেতরটা খুব সহজেই দেখে নিতে পারি। ওকে, উইল হ্যাভ ফান, বাই। ভাই, আমার 15 বছরের ক্যারিয়ারে এইরকম একটা পিস আমি দেখিনি। উফ, এসো জয়। বলেছিলাম, হ্যালো লাকি। হাই, হাউ ডু ইউ ফিল লাকি? আই এম ফাইন। বলছি, যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? ও একা থাকে। হ্যাঁ, সব ঠিক আছে, বাট মেইন ক্যারেক্টার চাই। আর গল্পটা? আরে গল্পটা জয়বাবুর লেখা। ও, সো সরি, আপনি প্লিজ মাইন্ড করবেন না। আচ্ছা, আপনি হিরো কাকে নিচ্ছেন? হিরো? ডেবিউট কাউকে নিশ্চয়ই নয়, আমি নতুনদের নিয়ে কাজ করছি। নতুন মানে সব নতুন হলে আসলে সবারই তো একটা ভালো কাজ করার ইচ্ছে থাকে, তাই না? না, আপনি নতুন তো, নিশ্চয়ই নতুন তো। অমিত, ওরা বুঝিয়ে দাও, আমাদের কোনো ডেবিউট আর্টিস্ট নিয়ে কাজ করার কোনো ইচ্ছা নেই, আর আমি নতুনদের নিয়ে কাজ করবো, আর নতুনরা এসে নম্বর কথা বলবে। হ্যালো। আরে, উনি কি রেগে গেলেন? এত বেশি বকো না। এই উনি কি, ওকে, গল্প কি, হিরো কে? আরে বললাম তো আমি কম্প্রোমাইজ করব, বাট তা বলে কে মেন হিরো আর গল্পটা জিজ্ঞাসা করব না? না, জিজ্ঞেস করবে না, ওটা নতুন আর্টিস্টদের চান্স দিচ্ছে। এই যে দেখলে জয়, ও নিজে আগে অভিনয় করত। বল, এত বেশি বোঝো না। নে কিছু দি, খুলবো, কিন্তু মেন ক্যারেক্টার অ্যাক্টিংই পারে না, ন্যাকামি চোদাচ্ছে। কি বললে? শোনোনি, আর একবার শুনবে? দিদি, আপনাকে নতুন করে আমি কি বলবো, আপনি শুধু অমিতের কাছ থেকে শুটিং ডেটটা জেনে নেবেন। তোমার বন্ধু? জয়। ও, জয় কিন্তু শুধু প্রোডিউসার নয়, ও কিন্তু স্ক্রিপ্ট রাইটারও। তাই নাকি? বেশ বেশ, খুব ভালো। আপনি এত চুপচাপ কেন? না মানে, আপনারা কথা বলছেন তো তাই। দিদি, ও কি আপনার সাথে এসছে? না না, এখানেই আলাপ, তবে ও খুব ভালো মেয়ে, বেশ শান্ত। তুমি এর আগে কোথাও কাজ করেছো? আগে না, এই প্রথমবার। কি আনলো বলো তো তোমায়? অমিত নিয়ে এসছে? না মানে, আমি আপনারা যে পেপারে অ্যাডটা দিয়েছিলেন না, সেটা দেখেই। কিন্তু পেপারে অ্যাডটা, ওটা তো অ্যাক্টর অ্যাক্ট্রেসের জন্য দেওয়া হয়েছিল। ম্যাডাম, জানি, আসলে আমার কাজটার ভীষণ দরকার, আমার কোম্পানিটা দুম করে বন্ধ হয়ে যাওয়াতে। কিন্তু ম্যাডাম, অভিনয় করাটা তো হাতের মোয়া না। আপনি কখনো অভিনয় করেননি লাইফে? হ্যাঁ, ওই কলেজে পড়ার সময় কলেজ ফেস্টে ড্রামা করেছি। আর বয়ফ্রেন্ডের সাথে ঘুরে এসে বাবা মাকে মিথ্যে বলা? না, তা আর করতে হয়নি, তবে অফিস বাঙ্ক করে বসকে একটু আধটু মিথ্যে বলেছি।
একটা দোকানদারকে পাশের দোকানে কম দামে পাওয়া যাচ্ছে বলে দাম কমিয়েছি। মনের কষ্ট লোকাতে মাকে মিথ্যে বলেছি, বাবাকে বলতে হয়নি। অনেক ছোটবেলায় মারা গেছিলেন তো। এখন অ্যাক্টিং করছেন না তো? না না, আসলে আমার কাজটার ভীষণ দরকার তো। জীবনে চলার পথে কম বেশি মিথ্যা কথা আমরা প্রত্যেকেই বলি। অভিনয়টা আজকের যুগে মজ্জাগত হয়ে গেছে আমার তরফ থেকে। হ্যাঁ, বাকিটা তুই দেখ। আমি যাই না, ও কিন্তু তোর দায়িত্ব। এত চিন্তা করো না শিমুল, আজকাল তো মুখস্থ ছাড়া আর কিছুই না। ও ঠিক পারবে। কিরে বাবু, পারবি তো? আমি পরিশ্রম করতে রাজি আছি, যা বলবেন করব। কিছু করতে হবে না, ইউ জাস্ট কনসেন্ট্রেট অন ইওর ক্যারেক্টার, দ্যাটস ইট। বাকিটা আপনাকে আমি শিখিয়ে নেব। প্রোডিউসার যখন বলে দিয়েছে তখন আমি আর কি বলবো, বাট তোমায় কিন্তু অনেক খাটতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আই উইল ট্রাই মাই বেস্ট। ডোন্ট ওয়ারি, আমি আছি। থ্যাংক ইউ। কোথায় করেছিল পোর্টফোলিও? গড়িয়াতে একটা দাদা আছে ওখানে। মুনির কষ্ট লোকাতে মাকে মিথ্যে বলেছি, বাবাকে বলতে হয়নি। অনেক ছোটবেলায় মারা গেছেন তো। ইটস রিয়েলি গুড। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর কামিং টুডে। জয়, লাকি ছবিগুলো একবার দেখ। হ্যাঁ, দেখার কি আছে? শি ইজ বিউটিফুল। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। ইউ ওয়েলকাম ম্যাম। আর আমি? তুমি তো আমার শুনটা মনটা। তুমি তো বলোই, আমি দাদার মুখ থেকে শুনতে চাই। উই আর অল ফ্রেন্ডস হিয়ার, নো দাদা প্লিজ। সরি সরি সরি, ভুল হয়ে গেছে, কান ধরছি। রিমঝিম, প্রতীক তোমাকে কিছু বলবে। ইয়া ম্যাম। হ্যাঁ ইয়া ইয়ার, কিসে তুমি লোক? আমায় তোমার ভালো লাগে না প্রতীক? ও বাদ নেই হ্যায়, ইয়া ঠিক হ্যায়, লেকিন হি ইজ ভেরি শাই, তাই না? আসলে আমার কাজটার ভীষণ দরকার তো। জয় জি, এই জয় ভাই, ক্যা ইয়ার, ইয়ে লোক ফির সে শুরু হো গয়ে। কি প্রেম টেম করছো নাকি? না না, সরি। চলো ক্লাস চলো। থ্যাংকস টু অমিত এন্ড চিয়ার্স ফর আওয়ার ফিল্ম। চিয়ার্স। আরে অমিতা, কি জায়গায় এনেছো গো? হ্যাঁ বটে, চলো সেটা আরো ধরুন। হেভি 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 জায়গাটা, হেভি। এটা কে, হিরো? আরে না না, একদিনই শেষ। ও, নিতে পারতে বড় ক্যারেক্টারে, ভালোই ছিল। ও আপনি বুঝবেন না, এর পেছনে অনেক গল্প আছে। কারেন্ট নেই, লাইট আছে। ও, কারেন্ট থাকে না, লাইট থাকবে না কেন? আমাদের যে সিকোয়েন্সগুলো আছে সেখানে নাইট সিকোয়েন্স আছে, সেখানে কেরোসিন আলোর হেপে টানতে হবে, কারেন্ট কেন থাকবে না? আরে আমাকে আলোটা তো করতে দিতে হবে। আলো আপনি করুন, কিন্তু আপনাকে ফাস্ট করবেন, আমার বেশি সময় নষ্ট করার নেই। দেখো, ক্রাইম থ্রিলার, আমাকে জোন ভাগ করে করে আলোটা করতে হবে। জয়, কোনো চিন্তা করতে হবে না, আমি আছি তো। ভালো করে দেখছি, তাড়াতাড়ি করে। নিশ্চয়, যেরামও বলছে ঠিক অমনি করবেন, বাকিটা আমি সামলে নেব। ওকে। Really, I miss you a lot. প্রচুর প্রচুর মিস করছি তোমায়। Trust me baby, it's very cool out here. Let's get back to nature, baby. Yes, I'm coming. Oh, very nice.
ইমরান, আমার মনে হলো কেউ একজন দেখলো, কেউ একজন সরে গেল। I can't help, baby. I can't. ছাড়ো এসব, আমাকে তোলার চেষ্টা করো আগে। কি করে হলো? পুরো হলিউড হয়ে গেল বস। অমিত, মেয়েটা কিন্তু একদম ফাটিয়ে দিয়েছে, ছেলেটাও ভালো করেছে, পাক্কা আছে একদম। কি মিস্টার দা, সাবজেক্টটা চলবে তো? ঠিক মতো করতে পারলে না, বাংলাতে এইচবি করে দেওয়া যায়। আরে দেখিয়ে দেওয়া যাবে, শুধু এফেক্টস গুলো ঠিক জায়গা মতো পুট করতে হবে একদম। বস এই কথা আছে, এদিকে এসো এদিকে এসো। কি কেমন লাগলো তোমার লাকি? ভালো হয়েছে, তবে রিচাকে আমার একটু মেকি লাগলো। কি তাই না বল? আমি তো ভালো বুঝি না, আমার ভালোই লাগলো। যা বাবা, আজকাল দেখছি সত্যি বলা যাবে না। জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, একাত্তা কেন বল, বেরিয়ে পড়তে পারে। আমার কিন্তু ভয় লাগছে। আর আপনার? আপনি মজা করছেন, তাছাড়া মরতে তো একদিন সবাইকেই হবে, আর ক্যানিবেলের হাতে মরাটা ইন্টারেস্টিং হবে। জাজি চলিয়ে নিকলতে হ্যায়, সবকো নিকলনা হ্যায়, ইয়ে জগা বিলকুল ঠিক নেই লগ রহা হ্যায়, জলদি আইয়ে। আপনি পালালেন না? কেন দৌড়ব, আপনি আছেন তো, প্রোটেক্ট করবেন। করব। মিশা দা কত মিনিট দাঁড়াল গো? এডিট করে মিনিট আটক পেয়ে যেতে পারেন, তবে 10 মিনিটও পেতে পারেন। লেন্দি করা দরকার নেই। হ্যালো গাইজ, আমি কোনো ডিস্টার্ব করলাম না তো? একদম না, গ্রেট জব। তোমাকে নিয়ে আলোচনা হচ্ছিল। ও রিয়েলি? ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ। তোমার বয়ফ্রেন্ড কোথায়? প্লিজ গিভ মি এ ব্রেক, ওটা বয়ফ্রেন্ড, সারাক্ষণ খালি মাসাল নিয়েই ব্যস্ত। একটা গ্লাস পাওয়া যাবে? শিওর, একটা গ্লাস দেবে? তুমি হ্যাপি তো? অফ কোর্স, বাট একটা ছোট্ট প্রবলেম আছে। কি? পেমেন্টটা ডাবল করতে হবে। ওপেন ইয়ারে সেক্স এর কথা কিন্তু স্ক্রিপ্টে আগে বলা ছিল না। বাট দ্যাট ওয়াজ পার্ট অফ দ্য স্ক্রিপ্ট বেবি। ডেলাইট বস, লুকানো ছুপানোর তো কোনো জায়গাই ছিল না। সুমন ডাবল ইট, চলো ডান। থ্যাংক ইউ জয়, ইউ ওয়েলকাম। এটা বহুত খারাপ করছো তুমি অমিত দা। আমি কি করলাম? ডিরেক্টর ওই ক্যারেক্টারটা তোমাকে পছন্দ করেছে,
পড়েছো? তুমি বল না কানা, কিছু বোঝো না, আমি না তিনটে ছবি হিরো, ঠিক আছে? তো একটা তো রিলিজ করেনি, তোমার এটা রিলিজ করবে তার কি গ্যারেন্টি আছে? গ্যারেন্টি? গ্যারেন্টি তো জীবনের নেই বন্ধু। এই জাস্ট ইয়ে, ঠিক আছে, আমার ম্যাটারে কথা বলতে এসো না তুমি। মাথা গরম করে লাভ নেই ইমরান, তোমার যখন সিনটা চলছিল না, একবারে একবারে হলিউডের ছবির মতো লাগছিল, ভালো লাগছিল। সাবজেক্ট অনুযায়ী ওদের একটা ভালো চেহারা, মানে তোমার মতো একটা চিপ ফিগারের দরকার ছিল, দিয়েছি। ভালো ছবিটা পড়ুক, মিনা না পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। অ্যাকসেন্ট তো কি হয়েছে? হল হুম বল, হল অবধি পৌঁছাবে? যত রব্বাজি দিয়ে সালা ছবি করতে নিয়ে আসে। এরকম বাজে কথা বলবে না, সালা তোমার মতো হিরো না আমার কাছে একাচা বাল। যদি চাই না ইন্ডাস্ট্রিতে ঢোকা বন্ধ করে দো। ছাড়ো অমিত দা, রেগে যেও না। আরে ছাড়ার কথা নয়, দুদিনের ভেদি 25 বছর এই লাইনে আছি, বুঝেছো? অমিতাভ মিঠুন চক্রবর্তী এরা সাইড পার্ট করেছে, আর তুমি কে হে? আমি কে? তুমি বুঝে যাবে আমি কে। কথা বাড়িও না ইমরান, উনি অনেক সিনিয়র তোমার থেকে, যদি সাহস থাকে ডিরেক্টরকে গিয়ে বলো। এই এই, দু পয়সার আর্টিস্ট, কাউডে কাজ করো না, ওই কাউডে কাজ করো, ঠিক আছে? আমার ম্যাটারে নাক গলাতে যাও না, ইমরানের ম্যাটারে নাক গলাতে যাও না, ঠিক আছে? দিস ইজ নট ডান, তুমি কিন্তু ওর অপমান করছো। আমি জানি আমি দু পয়সার আর্টিস্ট, কিন্তু সমস্যা হলো তুমি জানো না তুমিও দু পয়সারই আর্টিস্ট। আমি দু পয়সার আর্টিস্ট? এই শোনো, এই তোমার মাসেল ফাসেল না কোনো কাজে লাগবে না, দুদিনে দুদিনে হাওয়া হয়ে যাবে। মাসেল দেখাচ্ছে, আর ওর কথা কি বলছো, ও তোমার থেকে অনেক ভালো কাজ করবে। জানি কি ভালো করবে, আর এই ব্যাপার ওর কাছে আমি হার মেনে যাব। যাক, অন্তত হার তো স্বীকার করলে, গুড ফর ইউ। তা তো বটেই। ইমরান বিহেভ, আর্টিস্ট পরে, আগে ভালো মানুষ হতে শেখো ইমরান, কাউকে অসম্মান করে তুমি বড় হয়ে যাবে না। আমি তোমাকে প্রমিস করছি ইমরান, ইন্ডাস্ট্রিতে কাজ করো আমি তোমার সারা বন্ধ করে দেবো। আবে যাবে যা, কাজ বন্ধ করে দেবে যাবে তো। এবার দেখো আমি তোমার কি করি। ছাড়ো বাচ্চা ছেলে, বিস্কিটটা মাথায় চলে গেছে। এই তুই আগে কি করেছিস রে? একটা কর্পোরেট হাউসের ফ্রন্ট অফিস ম্যানেজার ছিলাম। তোমার তো এই লাইনে কেন? বেগার্স আর নট চুজার্স। এতটাও খারাপ নয় ডার্লিং। আমি তো খারাপ বলিনি। জানিস তোর এই চোখ দুটো না খুব সুন্দর, যে কোনো লোক প্রেমে পড়ে যাবে। তুমিও খুব সুন্দর, ভীষণ অ্যাট্রাকটিভ। তাই বুঝি? তোর এই দাসকি কালার, তোর এই গভীর চোখ, ইনোসেন্ট ফেস, কি সুন্দর শরীর তোর, আমি তো তোর প্রেমে পড়ে যাচ্ছি কোয়েল। আমাদের মনে কেউ ডাকলো। ডাকতে দে না, যাবো খুন। অনেক রাত হলো, খেতে হবে, তাছাড়া সবাইকে ওয়েট করানোটা। ওকে ডার্লিং, বুঝেছি। এই তুই খারাপ ভাবলি না তো? না না, জাস্ট খিদে পেয়েছে। সো সুইট, ইউ আর টু গুড, ডোন্ট বি শাই, উই আর ফ্রেন্ডস এন্ড ইউ আর রিয়েলি বিউটিফুল। থ্যাংক ইউ। আমি তাহলে এবার উঠি। কিউ মেরা সাথ তুমি আচ্ছা নেই লাগতা? না ঠিক তা নয়, অনেক রাত হয়েছে তো। কিউ তুম এক রাত মুঝে নেই দে সকতে? আই এম হট, ইজন্ট ইট? টু হট,
too hot to handle too. हाँ जी सर। हाँ एक्चुअली क्या है ना सर, वो नेटवर्क नहीं है सर, नेटवर्क नहीं है, नेटवर्क की वजह से प्रॉब्लम है, इसलिए होटल के बाहर के बात करना पड़ा। नहीं सर कोई भी प्रॉब्लम की बात नहीं है सर, कभी भी बात कीजिए। हाँ अच्छा 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 सर, मैं आपको कल फोन करूँ सुबह? जी सर, जी सर। কি চলছে? চ্যাটিং? হ্যাঁ, আসলে রুমে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু এফবি করি। ও, বয়ফ্রেন্ড? হুম, আননোন ফ্রেন্ডস, যাদের হয়তো কোনোদিন দেখবই না, তাদের সাথেই কথা বলি। ও, টাইম পাস। আর যারা খুব কাছে আছে? অ্যাভয়েড করি, কারণ কেউ আর বন্ধু থাকতে পারে না। দুদিনের মধ্যেই প্রপোজ করে বসে, বন্ধু তখন প্রেমিক হতে চায়। তাতে দোষের কি? হয়তো নেই, কিন্তু আমার ভালো লাগে না, বড্ড মেকি মনে হয়। আর যদি কখনো মেকি না মনে হয়? হয়তো নিজেকে আটকাতে পারবো না। Look at the positive sides of the world. Well, হয়তো পৃথিবীর কোথাও কেউ তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। বাঁচলাম। কেন? কিভাবে? এই যে আপনি এতক্ষণ আমাকে আপনি করে বলছিলেন, নিজেকে তো এতক্ষণ ঠাকুমা মনে হচ্ছিল। রিয়েলি? আমারও কিন্তু নিজেকে দাদু মনে হচ্ছে, কারণ তুমিও আমাকে আপনি বলছো। তোমার বাকি সাথীরা কোথায়? ইওর বডিজ? বডিজ? They are busy in their work. आप रोल कीजिए और मुझे भी रोल करने दीजिए। इधर ठीक होच्छे ना प्रतीक जी, हमार हमार खूब अशस्ति होच्छे। I like that baby. I like tears. इच्छे विरुद्ध सेक्स करते अपने एक टू खराब लग बे ना? नहीं, और इच्छा के विरुद्ध सेक्स करना मुझे बहुत अच्छा लगता। आर कौन छबी? ওই সাল্লুকে নিয়ে একটা কথাবার্তা চলছে। সাল্লু মানে আমাদের সালমান খান? হাসছো কেন? বস, আমাকে ইমপ্রেস করার জন্য গুল মারার দরকার নেই, কারণ আমি এত সহজে ইমপ্রেস হই না। মিথ্যে ভাবলে আমার কিছু করার নেই। আর আই থিঙ্ক আই শুড লিভ। রাগ করলে? আমার শুনে রাগ করেছে? After all, you are my director. আপনার মতো প্রেমিক কজন আছে বলুন? বিলাভেট ছেড়ে চলে যাওয়ার পরেও এক বছর অপেক্ষা করেন? রেসপেক্ট, শুধু রেসপেক্ট দিয়ে একটা ঘরে চারটে দেওয়ালের মধ্যে বেঁচে থাকা যায় না গোয়েল। খুব কম ফোন করতো আমাকে, মাঝে মাঝে আসতো এক একটা ফোন। একা থাকার মধ্যেও একটা অন্য কারোর সাথে থাকার অনুভব হতো। একদিন অন্য সেটাও বন্ধ হয়ে গেল, বড় ভয় লাগে মাঝে মাঝে। সব কিছু হারিয়েও বেঁচে থাকা যায়, লেকিন যাব কিসি কা উম্মীদ টুট জাতি না, আদমি মর জাতা হ্যায়। আমার রেসপেক্ট নয়, ভালোবাসা দরকার। আই নিড সামওয়ান ইন মাই লাইফ। ডু ইউ নো দ্য ট্র্যাজেডি? যখন নিজেকে কারো ভালোবাসার কথা বলতে যাই, সে আমাকে রেসপেক্ট করে বসে, আর রেসপেক্ট আমার লাভ লাইফকে খেয়ে ফেলেছে কোয়েল। কখন যে আমি তুমি থেকে আপনি হয়ে যাই বুঝতেও পারি না। আই এম সরি। সরি? ইটস ওকে। একটা কথা বলবো, হয়তো বিশ্বাস করবে না, the day I saw you, I thought you were a girl. আমি জানি একটা ম্যাচিউর লোকের মুখ থেকে কথাটা শুনতে তোমার এম্বারাসিং লাগছে,
I don't want to embarrass you. I think I should go. আমি তো তোমায় এমন কিছু বলিনি যার জন্য তুমি চলে যাচ্ছ। সিনেমার দুটো মেয়ের সাথে সম্পর্ক করে জীবনে 11টা বছর চলে গেছে। আমাকে একা ফেলে গেছে, যে যার মতো নিজের রাস্তায়। লাভ অ্যাট ফার্স্ট সাইট কথাটা আমার মুখে হয়তো মানাচ্ছে না, বাট স্টিল আমি তোমার একটা সত্যি কথা বলবো, আমি চলে যেতে পারবো না তোমাকে ছেড়ে। তুমি কি আমার চোখে কখনো দেখোনি আমার তোমাকে ভালো লাগে? দেখেছি, প্রথম দিনই দেখেছি। সবকিছুর মাঝে তোমার চোখ দুটো শুধু আমাকেই দেখছিল, আমাকেই খুঁজছিল। কিন্তু তোমাকে আমার এই কাজটায় নেওয়ার আগ্রহের মধ্যে দিয়ে মনে হয়েছিল মেবি তুমি হয়তো কোনো সুযোগ সন্ধানী নোংরা লোক। আমি নোংরা লোক? আজও আমায় তোমার নোংরা লোক বলে মনে হচ্ছে? সেটা অনেক আগেই কেটে গেছে তোমার সম্পর্কে সব শুনে। আর আমায় তোমার নোংরা বলে মনে হচ্ছে না তো? একটা পাহাড় প্রমাণ রাক্ষস মনে হচ্ছে। এই রাক্ষসটাকে নিয়ে সারাটা জীবন কাটাতে পারবে? কোনোদিন ছেড়ে যাবে না বলো? আই লাভ ইউ কোয়েল, আই লাভ ইউ। লোকেশনটাও ভালো, স্টোরিও ভালো, ছবিটা লাগতে পারে। জয়বাবু লিখেছেনও খুব ভালো। ও বড় বড়ই ভালো লিখতে পারে। আরে গভর্নমেন্টের কত বড় বড় প্রজেক্ট করছে, উনি ছেলে পাক্কা আছে একদম। মনটাও ভালো। মিশ্রদা মন দিয়ে কি হবে, বেচারা একা থাকে, ত্রিকুলে কেউ নেই। বলো কি ব্যাচেলার, বাবা মা ভাই বোন কেউ নেই? কেউ নেই, আমরা বন্ধু বান্ধব, তাই খারাপ লাগে। I love you, Koel.
সবকটা সালা হারামি, সালা বাঞ্চোদ এখানে সব সাল ঠুকতে এসছে। ইউ হ্যাভ সামথিং টু চিয়ার ফর, মেয়েদের গালি দিলে ডিপ্রেশন কিছুটা হলেও কমে বলো। নো নো, অ্যাকচুয়ালি আই ডোন্ট ওয়ান্ট টু মিন দ্যাট। ইটস ওকে, ইউজ টু, বাট এটা ঠিক ওরা এখানে ফুর্তি মারতেই এসেছে, আই ডোন্ট থিঙ্ক কোনো মেয়েকেই ওরা ছাড়বে। বাট দ্য প্রবলেম ইজ, মুভিটা আদৌ রিলিজের মুখ দেখবে তো? সালা উইকেন্ড কাটাতে এসছে, এক্সটেন্ডেড উইকেন্ড, ফ্রাইডে রাতে বেরোনো, স্যাটারডে সানডে মানডে বাংলা বন্ধ, ব্লাডি ফাকার। হঠাৎ এত ইমোশনাল হয়ে গেল কেন অমিত? ইমোশন কি আমার নেই? কি হয়েছে অমিতদা? কিছু হয়নি আমার, শুধু মাঝে মধ্যে নিজের উপর ঘেন্না হয়, আয়না থেকে দেখাতে ভয় লাগে, মনে হয় সারাটা কোন সামনের দিকে লোকটা আমাকে আমাকে গালি দিচ্ছে। তুমি শুয়ে পড়ো। আমার নেশা হয়নি মিশ্রদা, নেশা আমার হয় না, এর থেকে অনেক অনেক ভালো মাল আমি আমার বাড়িতে খাই, আমার বউ আমাকে চাট বানিয়ে দেয়, আমার ছেলে মেয়ে আমার আমার বোন গর্ব কোনো ডিস্টার্ব করে না, অথচ অথচ রোজ দিন আমি তাদের ঠকাই, রোজ। ওরা আমার উপর গর্ব কেন করে জানেন? কারণ ওদের কোনোদিন কোনো অভাব আমি বুঝতে দিইনি, অথচ অথচ এই চক্করে নিজে যে কবে একটা তালাল হয়ে গেলাম। আহ অমিতদা, কি যা তা বলছো তুমি নিজেকে? তুমি আমার প্রেমিকা নও রেমজি, ও আমাকে ভালোবাসে বিশ্বাস করে মিশ্রতা, অথচ আমি ব্যবহার করেছি, ওর মতো আরো কতজন মেয়েকে আমি ব্যবহার করেছি, তা না কোনো গুণতি নেই। আমি একজন ভালো স্বামী না, বন্ধু না, প্রেমিক না, মানুষ না। কত পরিশ্রম করতে বলতো আমাদের? তিন চার ঘন্টা জিমে গিয়ে ঘাম ঝরাও, তার মধ্যে ড্রাইভিং আছে, অ্যাক্টিং ক্লাস আছে, সুইমিং আছে, ডান্স ক্লাস আছে, লাইট অ্যাকশন ফাক। উফ ইমরান, তোমার একটু কুল হওয়া উচিত, যাও গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, অনেক রাতও হয়েছে। ডাল ভাত, শিক্ষা দীক্ষা, জামা কাপড় সবই তুমি তোমার ছেলে মেয়েদের দিয়েছো, তুমি অন্তত একজন সম্পূর্ণ বাবা। ডাল ভাত দিয়েছি, কিন্তু যখনই বলেছে ভালো কিছু খাবার আনতে, বলেছে কালকে আনবো, জামা কাপড় দিয়েছি, ভোজপাত থেকে কিনে মল থেকে কিনে দিতে পারিনি, পারিনি মিশ্রদা, পড়াশোনা করেছি কিন্তু পাড়ার অনাম স্কুলে মাস্টার ছাড়া, অথচ আমার খাওয়া দাওয়া চাট ভাত খোঁচারি। আমাদের ইন্ডাস্ট্রির এটাই অভিশাপ অমিত, ঘরে চুচর কীর্তন থাকলেও বাইরে কোচার পর্তন করতেই হবে, বেগারদের কেউ কাজ দেয় না অমিত, ওটা তোমার মুখোশ অমিত, ওটা তুমি নও। কাল সকালে শুটিং আছে, উঠতে হবে, গুড নাইট। সিগারেট আছে তো? আছে, তুমি শুয়ে পড়ো, বাই। কুত্তার বাচ্চা অমিত, হ্যাঁ বাঞ্চোদ অ্যাক্টিং করালো, সালা ব্লাডি ফাকার, আমার জন্য একটা সিন আর ওই হারামি। আমি তো তোমায় কখনো কমপ্লেন করিনি অমিতদা, তুমি কেন নিজেকে দোষারোপ করছো? তুমি তো ফোর্স করোনি। ফোর্স করিনি নিজে, কিন্তু ভুল বুঝিয়েছি, তোমার মতো
আরো অনেক মেয়েকে আমি ভুল বুঝিয়েছি, বলেছি শরীরটা কিচ্ছু না, কোনো মূল্য নেই শরীরের, উচার করে দাও। আর আরো কত কি ছি 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 ছি। কেউ বোকা না অমিতদা, মেয়েদের বোকা ভাবাটা তোমাদের ভুল, মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করা যায় না। আর আমি তো নিজে থেকেই, তুমি এখান থেকে চলে যাও রিমঝিম, আমি তোমার অসহায় জীবনের অনেক সুযোগ নিয়েছি, হয়তো ভবিষ্যতে আরো নেব। ইমরান যদি ঠিক কথাই বলেছিল, আমি একজন পিম্প, সেদিনের ছেলে আমাকে চোখে আঙুলটি দেখিয়ে দিয়েছে, প্রডিউসার ডিরেক্টরের কাছে আমি একটা হাতের পুতুল, ব্যাস একটা হাতের পুতুল। ইউ আর প্রোডাকশন ম্যানেজার, ইউ ম্যানেজ প্রোডাকশন, আই অ্যাম অ্যান অ্যাক্টর, আই ম্যানেজ অ্যাক্টিং, সো ডোন্ট ফিল ব্যাড। থ্যাংক ইউ, তুমি খুব ভালো সল্টা মন্টা, খুব ভালো, যাও কি শুয়ে পড়ো, আমার ভেতরে পশুটা যখন তখন না হলে জেগে যাবে, চলে যাও এখান থেকে প্লিজ। হি হ্যাজ টু পে ফর ইট। ইমরান দা, আমরা আর্টিস্ট, উই হ্যাভ টু কিপ পেশেন্স। হ্যাঁ এক্স্যাক্টলি, আর তুমি ওকে নিজের সাথে তুলনা করে নিজেকেই ছোট করছো। আমি ওকে একটা শিক্ষা দিতে পারছি ততক্ষণ আমার, আমি শান্তি পাচ্ছি না, পাচ্ছি না শান্তি। হ্যালো, হোয়াট দ্য হেল ইজ দিস সুমন, এত রাত্রেবেলা কেউ কাউকে ফোন করে? কি অমিতের মাথা ফেটে গেছে? না না, আরে কি বলছিস একটু একটা কথা, আমি আসবো কি করে? আমি আসতে পারবো না, আই এম বিজি নাও, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, হি ইজ নট মাই ফ্রেন্ড, just a paid staff, money is okay, I have no problem with money, give him some money and take him to a hospital, that's it. Are tu ami ki doctor na ki ami go stitch korbo na ki tak bekar kotha bolish ta bhalo lagche na, rat hoyeche, take him to hospital, okay, ami rakhchi, ami rakhlam, okay, bye, good night. কি দেখছো অমিতের, সামান হেডস হিম উইথ আ বটল, দ্যাটস ইট, হি উইল বি ওকে। তুমি না বলতে তুমি ওর বন্ধু, আর আজ একটা অ্যাক্সিডেন্ট হলো। বন্ধু, হাউ ক্যান হি বি মাই ফ্রেন্ড, হি ইজ জাস্ট এ পেড স্টাফ। দাদা আমি যাব। কোনো দরকার নেই, কাল শুটিং আছে। দাদা আমি বলছিলাম কাল তোমার শুটিং নেই, তাই আমি সঙ্গে যাব, বেটার। রাতুল, হ্যাঁ, ইউ লিভ। প্রথমবার, প্রথমবার আমি এতদিন পর একটা পার্সোনাল মোমেন্টে আছি, আই লাভ ইউ গোয়েল, হাউ ক্যান আই গো। তাছাড়া দেখো আমি তো কোনো ডাক্তার নই, তাই না? আমি কি ডাক্তার বলো, আমি কি স্টিচ করবো কে গিয়ে? পারবো না। দেন
ট্রু, তুমি গিয়ে কি বা করবে? তার থেকে বড় লেটস মেক দিস নাইট ইমোর্টাল চিয়ার, লেটস মেক দিস নাইট ইমোর্টাল। কাট, গুড শট বয়েজ, শটটা ঠিক ছিল, কি বলছে? ঠিক আছে, পাক্কা আছে তো, চলবে তো? ভেরি গুড শট। কটা পড়লো? দুটো। এখন ঠিকঠাক তো? আসছি ভাই। বলছি যে এই শিডিউল লাগাল প্যাক আপ করে দেবো তো? এরকমই তো কথা ছিল, তোকে একবার জিজ্ঞেস করে নিলাম। ঠিক তারিখ আছে, লেগে যাও। যখন জিজ্ঞাসা করা হয়ে গেছে আমার জিজ্ঞেস করছিস কেন? ক্যাপ্টেন অফ দ্য শিপ। আর কোনো সিন আছে স্কিডিউলে? সুস্মিতা রাতুলের একটা রোম্যান্টিক সিন বাকি আছে। আর কোয়েল? কোয়েল হোয়াট? ও ফ্রি হলে কোয়েল ফ্রি কুমার, আম ডান। আর লাকি? নেক্সট শিডিউল বলবি, ওর রেপুটেড হিরো, সময় দেয়নি ভাই। প্রতীক আমাকে বলছিল ওকে একটা সিনে ঢোকানোর জন্য, আর তুই বল ওকে এত দূর বেকার তুই নিয়ে এলি, ট্রান্সপোর্ট খরচা করলি, টাকা দিলি, আলটিমেটলি তোরই তো লস। ওরে তুই আমায় বলবি যে বাজেট বেড়ে গেল? প্রতীকটা একটা না। আর শোন, পয়সাটা আমার যাবে, তোকে টেনশন নিতে হবে না। ওকে, তুই কোনো একটা কাজ কর, ওয়েলকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে নে। নেব, তোর হয়ে গেছে? আরে বুঝিয়ে সুঝিয়ে শর্ট নেওয়ার কথা বললাম, তবে বেশ ভালো ভাই। তোকে প্রত্যেক দিন আমি দেখছি আর চমকে যাচ্ছি। রাতুল কেমন শর্ট দিল রে? রাতুল ঠিকঠাক, বাট তোর এই ইলেকট্রিশিয়ানগুলোকে ক্যানিবাল সাজিয়ে শর্ট দেওয়াটা অসাধারণ আইডিয়া ভাই, ফাটিয়ে দিয়েছিস। বল, তুই তো আমার কথা শুনতেই যাস না। কোথায় চললি? অমিতের সাথে একটু দরকার আছে। মিশাদা শর্ট রেডি? আসছি আমি। ঠিক আছে, যা তুই পরে দেখছি। আর ব্যথা ব্যথাটা নেই তো? ব্যথা দিয়ে আর কি হবে বাবু, ডাল ভাত রোজগার করতে গিয়ে গরিবদের এইটুকু কষ্ট তো পেতেই হয়। দিস ইজ নট ডান, নট ডান। তুই আমার বন্ধু, ওয়েল রাখো, আর লাগলে চেয়ে নিও পার্সোনাল। আপনার উইলের খবর কি? অ্যারেঞ্জ সামওয়ান ফর মি টুডে, লাকি ইয়ারিচা, আয়রন মাইন, আর মেক ইট কনফার্ম। ওকে ওকে বস। বাঞ্চুত সালা। ম্যাডাম, আমি ডিস্টার্ব করলাম না তো? শর্ট কেমন হলো তোমার? ডিরেক্টর তো গুড শটই বললেন। ও বলটা তো কিছুই বোঝে না। ক্যামেরাম্যানও তাই বললো। ওগুলো তো জেনারেলি ডিরেক্টর যা বলে সেগুলোই ফলো করে। তোমার কেমন লাগলো সেটাই ইম্পর্টেন্ট। আমি খুব একটা খারাপ করেছি বলে আমার মনে হয় না, তবু একটু কনফিউজড। কিন্তু ওই অমিতাকে দেখে না খুব খারাপ লাগছিল। খারাপ লাগার কিছু নেই, পাপের ফল। তবে ইমরানটা চাট অভিনেতা, মালটা কিভাবে পাল্টি গেল? হ্যাঁ, আমায় থ্রেট করেছে, কাউকে কিছু বললে। হ্যাট, থ্রেট না বাল, ওরা এখন নিজেরই ফাটছে, কেউ জানতে পারলে না মাল খেয়ে মাতলামো বেরিয়ে যাবে। তুমি না বহুত গালাগাল দাও। আমার যখন ফাটে না আমি তখন দিই খিস্তি,
গালাগালটা লাগালো আবার কি? আচ্ছা নেক্সট শিডিউলটা কবে কিছু শুনলে? না মানে তুমি তো প্রডিউসারের কাছের লোক, তাই ভাবলাম। ভাবলে? কি ভাবলে? ফোট এখান থেকে। ফোট মানে? ফোট মানে বোঝো না, বাল যাও এখান থেকে। আই এম সরি, আমি বুঝতে পারিনি। প্লিজ লিভ মি অ্যালোন। দিস ইজ ফর ইউ ডিয়ার, আই এম সরি, বাট ট্রাস্ট মি, নেক্সট শেডিউল মে আপকা হি সিন রহেগা। এসা হোতা নেই হ্যায় বুদ্ধু, সরি। চলেগা, আপ কম সে কম হাসি তো, মুঝে বহুত খারাপ লাগ রহা থা। আপনারও খারাপ লাগে? এটার ভেতরে কি আছে? এ বিউটিফুল নেকলেস ফর এ বিউটিফুল নেক। থ্যাংক ইউ। নেক্সট স্কেডিউলটা কবে বলতে পারো? অবশ্য তোমায় বলে লাভ নেই, সবই তো ওই জয়জি। নেই নেই, এসা নেই, হাম দোনো মিলকারই সারা ডিসাইড করতে। ইউ ওয়ান্ট ইট ইন রিটেন, রাইট ইট ডাউন, লাস্ট উইক অফ দিস মান্থ 23rd, পাক্কা। থ্যাংক ইউ। লাকি বি এ টিম মেম্বার, হাম লোক হর পিকচার মে আপ রহোগে। তবে ইমরান ছেলেটাকে আর নিও না। কিউ, কই তুমি ইনসাল্ট কিয়া কিয়া? না, তবে অমিতদার মাথা ফাটিয়েছে, আর তোমাকে? ম্যাডাম, আই এম এ বিজনেসম্যান, উস জেসা লড়কে কো ছোড়িয়ে, আই উইল কিপ ইট ইন মাইন্ড। আজকালকার দিনে যে কেউ একটা প্রডিউসার অ্যারেঞ্জ করে সবাই ডিরেক্টর হয়ে যায়, টেকনিক্যাল নলেজ বলে কিচ্ছু জানে না। আরে আপনার মতো এত জ্ঞান সবার কোথায় দাদা? আপনি তো ক্যামেরাটাও করে দিচ্ছিলেন। রতন মেহরার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি, চোপড়া হাউসে হাতে করি। তা কটা ফিল্ম করেছেন আপনি? ফিল্ম? হিট ফিল্ম বলো, টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এমন কেউ নেই আমায় চেনে না। কোন কোন ছবি দাদা? মানে আপনার সঙ্গে আগে কাজ করার সুযোগ পাইনি তো তাই। ওই ছবি ক্রাইম জঙ্গল, থড়াই, আমি 420, বিশ্বাসঘাতক, আর কি যেন বেশ একটা, ওই আলো থেকে অন্ধকারে। তা সবই কি অন্ধকারে নাকি তো একটা আলোর মুখ দেখেছিল? দুটো হিন্দিও করছি, বাট সিরিয়ালস আই ডোন্ট লাইক। মি টু, মি টু। আসলে কি বলুন তো, রিসেন্ট কোনো মুভি রিলিজ নেই তো, তাই জন্য আপনাকে কেউ চেনে না। চেনে না? মামুনি, তুমি এখনো নতুন ইন্ডাস্ট্রিতে, সিনিয়ররা সবাই আমাকে এক নামে চিনবেই। হ্যাঁ, শুধু আমার দুর্ভাগ্য। রিজা, তোমাকে জয় ডাকছিল। আই নিউ ইট, সরি গাইজ, ইটস পার্টি টাইম, এনজয়। তো এখনই কি যেতে হবে? না না, পরে গেলেও হবে, জলদি নেই। ইটস ওকে, বাই বাই। অমিত, হুম, কোয়েল রেডি হলো? মেকআপ চলছে বস, তুমি দেখে নিতে পারো। আনবিলিভেবল, তোমার তো একদম চেনাই যাচ্ছে না। আই ক্যান বিলিভ ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাকে না, জয়কে বলো। তোমার সিলেকশন কিন্তু ওই করেছে, হ্যাঁ, আর এখন যা করার আমাকেই করতে হবে। কি 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 করবেন? ও, শুটিং, শুটিং করবো। নাচি গাল? হ্যাঁ দাদা, আমাকে 10 মিনিট দাও না, আমি একটু করে নিই। এও আবার করে নেবে বলছে? হ্যাঁ একদম ঠিক, কথার মধ্যে একটা ওয়ার্ড যদি এদিক ওদিক হয়ে যায় না, কথার মানেটাই পাল্টে যায়। বাই দ্য ওয়ে কোয়েল, তোমার কিন্তু এখন একটা রিপোর্টিং এর সিকোয়েন্স আছে, তুমি রেডি তো?
আই এম রেডি। স্ক্রিপ্টটা যদি তোমার কোনো চাপ নেই, একদম কেটে কেটে নেব, আর প্রম্পটও হবে, চিন্তা করছো কেন? আচ্ছা, বলছিলাম যে আপনার বন্ধু মানে জয় কোথায়? জয় মনে হয় ওদিকে একটু ব্যস্ত আছে। ভাইয়া শুনিয়ে না, হ্যাঁ, মেকআপ থোড়া সা ব্রাইট হোনা চাইয়ে। অর ব্রাইট ফিল্ম তো ঠিক হ্যায়, গালটা আর একটু কেটে দিন, কাটাচ্ছে, আর একটু কেটে দিন ইয়ার। বাপে ঢোকা 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 ওটা কয়েনটা দাদা। বাপে আবে স্লেটটা স্লেটটা ঢোকা। ভালো করে একটু বলো, আমি তো বুঝতে পারি না। এ ভাই মেকআপ অনেক হয়েছে, এখন না যাও তো। দাদা আর একটু। আরে ভাই এটা মনিটর হচ্ছে, টেকের সময় বাকিটা দিও, যাও এখন যাও। আপনার স্লেট চাইলেন তো, তার জন্য আমি টেক ভাবলাম। এরা না শালা বেশি বুঝে গেছে জানো তো, শালা মাঝে মাঝে ইচ্ছা করে সব কিছু ছেড়ে চলে, ডিস্টার্বিং এলিমেন্ট। কি আর করা যাবে বলুন, সবই সহ্য করতে হয়। ফিল্ড ক্লিয়ার, কোয়েল রেডি, আই ছাতা সরাও। তুমি একটা কাজ করো, ফ্রেমটাকে একটু হোয়াইট 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 রাখো, আমি ওকে মুভমেন্ট করাবো। হোয়াইট লঙে আছে। ও তাহলে একটা কাজ করো, ফ্রেমটাকে না একদম মানে একদম স্ট্যাটিক রাখো, ফ্রেমটাকে একদম স্ট্যাটিক। ওকে কোয়েল একটু এদিকে দেখবে। কোয়েল তোমার ডায়লগ রেডি তো? হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করবো ইফ ইউ ডোন্ট মাইন্ড। বলো না। আমি যে রিপোর্টিংটা করছি, আমি কি ডাইরেক্ট স্পট থেকে করছি না নিউজ চ্যানেলে দাঁড়িয়ে? তুমি এটা একদম ক্রাইম জোনে দাঁড়িয়ে রিপোর্ট করছো। ওকে, তাহলে মানে আমি বলছিলাম যে রেফারেন্স হিসেবে কিছু কাটা হাত পা, আই মিন শরীর, ব্লাড, ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি এডিটিং টেবিলে সব কিছু ম্যানেজ করে নেবো। তুমি এখন পার্টটা করো। মেকআপ নিলেই সব হিরোইন হয়ে যায়, যেটুকু বলছেন সেটুকু করো, এত প্রশ্ন করছো কেন? 24 বছর হয়ে গেল বুঝলে, এখনো কি কেন ডিরেক্টরকে জিজ্ঞেস করার ক্ষমতা নেই? সরি, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি। আরে নতুন মেয়ে তো তাই বুঝতে পারিনি, শুরু করো। তুমি শুধু এক্সপ্রেশনটা হোল্ড করো, বাকি আমি আছি তো, তোমার চিন্তা কি আছে? টেক না রিহার্সাল, রিহার্সাল যায় একটা, রিহার্সাল, রেডি বয়েস, ওকে চলো। থ্যাংক ইউ সো মাচ। নিখিলটা আমি ফোনে জানিয়ে দেবো, নাম্বারটা বলো। প্রতীকটা পাগল নাকি গো? কেন বলো তো? আরে সেদিন রিলেশন করার আগে আমায় বলছিল কাঁদতে। কাঁদতে কেন? না কাঁদলে ওর নাকি দাঁড়ায় না। কাঁদলে দাঁড়ায়, ফাকিং নার্ভস। আমায় ফুল টু অ্যাক্টিং করতে হলো মাইরি, কি বালের আবদার বলো তো। তোমার স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো না আমার খুব ভালো লাগে, বড় স্ট্রেট তুমি, কি সহজ সব কিছু তুমি বলে ফেলো। এসব প্রেম টেম মারিও না কিন্তু। কেন ভয় পাও? না না ভয় পাই না, কিন্তু প্রেম চুদিয়ে কি হবে, গন্তব্যস্থল তো সেই একই। আমার কাছে আরো অনেক কাজ আছে, ফোন করলে আসবে তো? কেন আসবো না, তোমার মুখটা বেশ ভালো, অন্যরকম। আমি জানি, আপনার ব্যথা রয়েছে এখনো? ও আর ব্যথা, গরিবদের ব্যথার ব্যাপারে এত ভাবলে চলে? সুমন আমাদের ডিরেক্টর, তোমার সঙ্গে বোধ হয় কিছু পার্সোনাল কথা বলবে, উনি আসছেন। জয় কোথায় জানেন? রিচার সাথে কথা বলছে, কাজের ব্যাপারে। দ্য ডে আই সয় ইউ আই থট ইউ আর দ্য গার্ল আই এম ওয়েটিং ফর। বস এটা তোমার কোনো রোগ নয় তো, লাভ রোম্যান্স? আমি জানি তুমি স্ট্রেট, তবে কোনো সেন্টিমেন্ট আঘাত করা বোধ হয় তোমার ঠিক না। ইউ উড নট লাইক মাই ওয়ার্ডস, তুমি চলে যাও, আর ইমোশনকে হার্ট করো না প্লিজ। এই যে মিস্টার ইমোশনাল অত্যাচার, এত
এতই যদি ইমোশন, তাহলে তোমার বন্ধুর কাছে কেন পাঠিয়েছিলে? আফসোস, আফসোস বলতে পারিনি। বাস দুটো রিলেশন চলে যাওয়ার পরে না নিজের উপর কনফিডেন্সটাই চলে গেছে। আরেকবার হেরে যাওয়ার মতো ক্ষমতা বা সাহস আমার নেই রিচা। তবে আজ বলছো কেন, লাস্ট দিন বলে? ঠিক বলেছ, তুমি কাল চলে যাবে, তুমি তোমার নিজের জগতে হারিয়ে যাবে, আমিও হারিয়ে যাব, তুমি ভুলে যাবে জয় বলে কেউ ছিল বলে। আর আমি আফসোস করব কথাটা বলতে পারলাম না বলে। And I don't want to repent for the rest of my life, Richa. আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আসলে সকাল থেকে ওকে দেখতে পাইনি তো, তাই জিজ্ঞেস করছিলাম। আপনি গিয়ে সোনাবুকে পাঠিয়ে দিন, আমি রুমেই আছি। জয়বাবু সত্যি কাজে আছেন, ফ্রি হলেই চলে আসবেন। আই লাভ ইউ, বাস রিলিভড, আমি বলে দিয়েছি। বাট আমি খুব নোংরা জয়, আমার কাছে ভালোবাসা মানে শুধু টাকা। আমাকে তো তুমি শুধু টাকার বিনিময়ে পেতে পারো, তার জন্য শুধু ভালোবাসার নাটক করে কেন নিজের জীবনটাকে নষ্ট করছো? আমি বরবাদ হতে চাই, আমার বরবাদ করে দাও তুমি, মিথ্যেই হোক তবু আমি ভালোবাসো। তোমার ভালোবাসার বর্ষায় আমি তুমি ভিজিয়ে দেওয়া হয়েছ। জয় প্লিজ, আমি ইমোশনাল হয়ে পড়ছি। আই ডোন্ট ওয়ান্ট টু লাভ এনিবডি, বাট আই এম নট এনিবডি টু। আমি জয়। সরি বলতে এলাম। ইটস ওকে, আমারও অতটা রুড হওয়া উচিত হয়নি। না না, তোমার জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম। সকাল থেকে একটা সিনও হলো না, খুব খারাপ লাগছিল, আর তার উপর আমি আইম সরি। একটা কথা জিজ্ঞাসা করব, উত্তর যাই হোক না কেন আমার কোনো ফরক পড়ে না, তুমি তুমি কি ম্যারিড? মানে তোমায় কে বললো? না মানে আমি শুনলাম। কোথায়, কোনো নিউজে না টিভি চ্যানেলে এসেছে? আমি ম্যারিড হই বা না হই সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ইনফ্যাক্ট আমার 100টা বয়ফ্রেন্ড আছে, আর আমার যখন যার সাথে ইচ্ছা হয় আমি তার সাথে শুই, বুঝলে? কিন্তু তোমার মতো ছেলের সাথে আমি শুই না, যারা 2-3 দিনের পরিচয় একটা মেয়েকে পার্সোনাল কোয়েশ্চেন করে। এমন টাইপের পার্সোনালিটি আমার পছন্দ নয়। আমার তোমায় ভালো লেগেছে লাকি, আমি ভালোবেসে ফেলেছি। দুদিন ইন্ডাস্ট্রিতে এলে কি না এলে ফ্ল্যাটটা তো ভালোই স্টার্ট করে দিয়েছো সিনিয়রদের সাথে। একটা কথা ভালোভাবে শুনে রাখো, ইন্ডাস্ট্রিতে আমি তোমার থেকে সিনিয়র, সো ফ্রম নেক্সট টাইম নো লাকি, লাকি দি। এনাফ, সকালে আমার কথায় তুমি হার্ট হয়েছিলে, তোমায় সরি না বলা পর্যন্ত আমার কিছুই ভালো লাগছিল না। হ্যাঁ, আর একটা কথা, ভালোবাসা নিয়ে যে তোমার কনসেপ্ট একদম ভুল, ফ্ল্যাট করতে আসেনি, কারণ একটা ভাই একটা বোনের সাথে ফ্ল্যাট করতেই পারে না। আমি তোমাকে বোনই ভেবেছিলাম, সকাল থেকে ভাই হিসাবে বোনের প্রতি অন্যায় দেখে বলতে এলাম। সরি ফর ডিস্টার্বিং ইউ, গুড নাইট। অ্যাক্টিংটা ভালোই শিখেছো বন্ধু, প্রথমে প্রেমিকা, তারপরে ফ্রেন্ড, বিপদ আসলেই বোন, বেহেনচোদ। হ্যালো সুইথার্ট, মিসিং ইউ আ লট, মনে হচ্ছে কত দিন আমি তোমায় দেখিনি। না না, আপসেট নই। আমার আমার সিনস খুব ভালো হয়েছে, মাঝে মাঝে মনে হয় কি জানো, সারাটা জীবন তোমার সাথে চার দেওয়ালের মধ্যে কাটিয়ে দিই একটা ঘরোয়া বউয়ের মতো, কিন্তু আমার লোক, আমার গ্রামের লোক
সেটা আমাকে করতে দেয় না। না না, আমার কিচ্ছু হয়নি। খুব ভালো ইউনিট, আমার সিনস খুব ভালো হয়েছে। তুমি তো জানো মাই ডিয়ার হাবি, আম দ্য বেস্ট। আমি খুব ভালো সিনস করেছি, সবাই আমার খুব প্রশংসা করেছে। দারুণ সব সিকোয়েন্স। ব্যাস অনেকদিন আমি তোমায় দেখিনি তো, তাই মনটা একটু খারাপ লাগছে। খেয়েছো সোনা? দিদি তোমায় দুধ দিয়েছে? দিদুনের কথা শুনবে? হ্যাঁ মাম্মাম, মাম্মাম তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবে। আমার ছো না ছেলে, গুড বয়। হ্যাঁ বলো। আমি আমার সন্তানের মুখে দুধ দেওয়ার জন্য আমি যা খুশি তা করব। প্লিজ মা। দেখো মা, এ জীবনটা আমার নিজের বাছা নয়। অরূপ যে আমায় ছেড়ে চলে যাবে, গিয়ে নতুন সংসার পাতবে, এটা আমাদের কারোর জানা ছিল না। আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমি রাখলাম। আমার দিদির ছেলে বুঝলে, এত ভালোবাসে আমাকে। আমি বাড়ি না থাকলে মাম্মাম কোথায় বলে সারা বাড়ি এক করে দেয়। হ্যাঁ, খুব ভালোবাসে তোমাকে। হ্যাঁ আর বলো না, কখনো মনে হয় আমি ওর মা। বাদ দাও, তোমার শর্টটা কিন্তু দারুণ ছিল। থ্যাংক ইউ। তোমার ছেলের বয়স কত? আরে এই আমার ছেলে কি বলছো? ছেলের মতো না ছেলে, একই হলো। এই মেক বিলিভ ইন্ডাস্ট্রিতে একদিন সব লোকগুলো নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলে, অস্তিত্বের লড়াইতে নিজের অস্তিত্বই হারিয়ে যায়। তোমার বয়ফ্রেন্ড আছে? ফ্রেন্ড অনেক আছে, বয়ও বটে। সো বয়ফ্রেন্ড রিচার্জ করতে কাজে লাগে। আই ডোন্ট লাইক বয়েজ, বড় মিথ্যা ওদের অ্যাপ্রোচগুলো। আই লাভ গার্লস। মজা করছো? কেন, মেয়েরা মেয়েদের ভালোবাসতে পারে না? কে বলেছে? কেন পারে না? তোমার থ্রোটা না পুরো ছেলেদের মতো। আমার টাচটা দেখো, সেটাও পুরো ছেলেদের মতো। তোমার যদি মুড না থাকে আমার কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। আই এম ফিলিং ভেরি এক্সাইটেড রাইট নাও। বুঝলাম। তোমার প্রবলেম নেই তো? নো। জয় ঠিকই বলেছে, ইউ আর টু গুড। বাদ দিন ওর কথা। আমি চাই না আমাদের মধ্যে তৃতীয় কেউ আসুক। That's great. I also don't like condoms. আমাকে আপনার ভালো লাগছে? আরে সত্যি কথা বলবো, জাস্ট লাইটটা বন্ধ করা অপেক্ষা সবকিছু আপনি আপ ভালো লেগে যাবে। I like it. তাহলে আর দেরি কেন? May I? প্লিজ। কি বলছেন? ইকো হচ্ছে? হ্যাঁ ইকো হচ্ছে। টয়লেটে আছি তো তাই। ও আমি তারে রেখে দেবো? না না আপনি বলুন। না মানে যদি অসুবিধা হয়। আপনি কি পটি করেন না নাকি? না পটি করার সময় কথা বলবেন সেটাই ভাবছিলাম। আমার কোনো প্রবলেম নেই। না না তবু পটি করার সময়। ধুর বাল, ন্যাকামি করবেন না তো। এভাবে কথা বলার অভ্যাস আমার আছে। কবে ফিরছেন ম্যাডাম? কাল ফিরছি, ইভিনিং এ ফ্রি। 50 লাগবে কিন্তু। 50?
ফিল্মের ব্যবসা ম্যাডাম। ওসব ফিল্ম টিম বালার গল্প আমায় শেখাবেন না প্লিজ। না পাবলিসিটিও করবো ম্যাডাম, মানে পাবলিসিটির ব্যাপারে চিন্তা করুন আপনি। পাবলিসিটি আপনি করছেন আপনার ফিল্মের প্রমোশনের জন্য, আমার জন্য না। ডিসকাউন্ট পাওয়া যাবে না? ডিসকাউন্ট করুন 50,000। আমি ফোনটা রাখলাম, আমার শেষ। আই হ্যাভ টু ফ্ল্যাশ। এবার আপনি ভাবুন। একটু কম করলে ম্যাডাম ভালো হতো। ডিসকাউন্টের জামা কাপড় পাওয়া যায়, রিচা কেনা। ওটা তোমারই দশ আছে। এটা কেন? How can I spoil your one night, baby? তোমার লাভ রোম্যান্সে তো আমি কালই বুঝে গেছিলাম। ভালো করেছো রেখে দিয়েছো, না হলে হয়তো আমি চেয়ে নিতাম। Be professional, dear. You make your deal even in toilets. I make my deal with love. তা এখন কি করছো? ফেসবুক ছিপ ফেলছো? ছিপ অনেকদিন ধরেই ফেলেছিলাম, চারটা আজকে গিলে নিয়েছে, এখন শুধু সূত্রটানার অপেক্ষা। ইউ আর এ বাস্টার্ড। থ্যাংক ইউ, টেকিং ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। ডিডন্ট ইউ এনজয় লাস্ট নাইট? লুক, আই এম নট সো ব্যাড অন বেড, am I? I enjoyed with you. You enjoyed with me. Alas, I have paid for that. You didn't. You are such a bastard. But yes, you were good on bed. Tale want payment? Fuck you. I like it. Welcome, Musketeer number 3. Actually, Suman ji ne aapke bare mein itna kuch bola na, main thoda apne aap ko resist nahi kar paya. So nice of you. To kya bole wo? Wohi apna foreign material wali baat. Interesting. Nije kar atkate parlen na, tai na? ऐसा नहीं थोड़ा रो ना। कादबू? हाँ। क्या नो? और जब तक तुम रोगी नहीं ना मेरे को ना मजा नहीं आएगा, थोड़ा रो दो ना। किंतु मैं एक्टर नहीं, हमारा एक्टिंग भलो आशे ना। कौन बोला तुम्हें एक्टिंग नहीं आता? तुम बहुत अच्छा एक्टिंग करती हो, मैंने देखा सुबह, बहुत अच्छा एक्टिंग करती हो, थोड़ा मेरे लिए भी करो ना प्लीज। थोड़ा रो दो ना प्लीज। जब तक तुम रोगी नहीं ना तब तक मैं प्लीज थोड़ा रो दो ना मेरे लिए। सर प्लीज सर, अब आपके छेड़े दी, हम खूब गरीब घर में বাবা স্কুল মাস্টার ছিলেন, শুধু সম্মানটুকু নিয়ে বাঁচতে চাই। অসাধারণ, বলো বলো আরো বলো, আমার খুব ভালো লাগছে। আপনি পয়সা দিলে অনেক মেয়ে পেয়ে যাবেন স্যার, আমাকে প্লিজ যেতে দিন। আমি তোমাকে আটকাইনি, দরজা খুলে আছে, তুমি চলে যাও। কার কলকাতায় ফিরে অফিস থেকে তোমার ডিসমিস লেটারটা নিয়ে যাবে। কাজটার আমার ভীষণ দরকার স্যার। আমারও তোমাকে খুব দরকার কোয়েল, কিছু দাও আর কিছু না। প্লিজ স্যার, প্লিজ কোয়েল, প্লিজ স্যার। আমার চোখের জল দেখিও কি আপনার মনে কিছু হচ্ছে? দারুণ আছে। জব কোই লড়কি রোতি হে মুঝে সেক্স করনে মে মজা আতা হে, প্লিজ কিপ ক্রাইং বেবি, কিপ ক্রাইং। কত দিচ্ছো? চার দিন 8,000। 2,000 টাকা করে? এটা ঠিক হচ্ছে না।
ব্যস্ত ছিল না, বাড়িতে বসেছিলেন। আপনাদের এই হচ্ছে স্বভাব, যেই কাজ শুরু হবে অমনি আপনাদের ঠ্যামনামাটাও শুরু হয়ে যাবে। আরে প্রডিউসারকে বলে কিছু অন্তত বাড়িয়ে দাও। দাদা দাদা, বাজেটটা আমি করেছি, আবার আমি প্রডিউসারকে গিয়ে বলবো, তাই তো? তাহলেও এই পাঁচ বছর রেট ধরে রাখলে চলে? না না, তাহলে বলুন কত দিতে হবে, আমি আমার পকেট থেকে দিয়ে দিচ্ছি। না না, একটা কথা শুনুন, পাঁচ বছরে কটা কাজ করেছেন আপনি? কটা কাজ করেছেন? ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, এটা আপনি জানেন, বহুত খারাপ। এই যে দু চারটে খুচকাচ প্রডিউসার পাওয়া যাচ্ছে না, এইটা পেতে গেলে গাঁড় ফেটে যাচ্ছে। না পোষালে বলে দিন, পরে শিডিউল থেকে থাকবেন না। থাকবো না কেন, একটা কাজ মাঝখান দিয়ে ছেড়ে দিয়ে চলে যাব। কি যে বলো, কি খবর মামুনি? ভালো, আপনি? ভালো, তোমার কাজ দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এই যে দাদা সইটা। নেক্সট শিডিউল একটু দেখো আমার। সুস্মিতা এটা তোমার। থ্যাংক ইউ। সইটা করো। আমার সঙ্গে কন্ট্যাক্ট রেখো, ফোন নাম্বারটা রেখো, কাজ আছে। ছবি না সিরিয়াল? আমি ছবি করি, হোয়াটসঅ্যাপ আছে? আপনার নাম্বারটা দিয়ে দিন, আমি ফটো পাঠিয়ে দেবো। এরকম কম বাজেটের ছবি নয়, বিগ বাজেটের ছবি। বাদ দিন, লাগবে না। যে লোকটি যে কাজটা করছে তার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তার সাথে বা তার রেফারেন্সে কাজ করতে ভালো লাগবে না। এত ইমোশনাল হয়েও না কাজ পাবে না। ইমোশনাল না হলে আর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনিও আসতেন না আর আমিও আসতাম না। আপনি কোনো ক্যামেরা হাউসের টেকনিক্যাল ডিরেক্টর হতেন আর আমি কোনো কর্পোরেট হাউসে জব করতাম। এনিওয়েজ, হ্যাভ এ নাইস ডে। কি ঠিক আছে তো? হ্যাঁ, পেমেন্ট তো সব ঠিক আছে। শুধু একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। ছবিটা শুধু ইউটিউবে রিলিজ করবে না তো? হলো রিলিজ করবে, কে বললো? আমার দিকে ওরকম তাকাচ্ছ কেন, আমি কিছু বলিনি। না না, উনি কিছু বলেননি। আসলে মনে আসলো তাই কথাটা জিজ্ঞেস করলাম অমিতা। যাই হোক, পাবলিসিটির জন্য বাজেট রেখেছ তো? সবই তো নতুন। আমার শোনটা মনটা সব প্ল্যান করা আছে, আগে ছবিটা সারুক, দেখতে পাবে। পাবলিসিটি মেন, ওটার জন্য তো আলাদা বাজেট রাখতেই হয়। ভালোই তো জানো। একটু আধটু জানতে হয় গো। এনিওয়েজ, আমি তোমাকে কল করে নেব নেক্সট শিডিউলের জন্য। তাহলে আজকে আসছি, বাই। পাকা মে, পাবলিসিটি, বাজেট, আরে তোর মুখ দেখে একটা টিকিট বিক্রি হবে তার গ্যারান্টি দে আগে। নাম্বারটা নিতে গিয়েছিলেন না? নেয়নি? ওসব আমার ধাতে নেই। মিশ্রদা বয়স অনেক হলো। এখানে বয়স করতে গেল? আরে ওটা আসছে না, পারছে, ক্রমশ পারছে। ইউ আর পেয়ার অফ গুড আইস। তাহলে গম্ভীর জয় বাবু ফ্ল্যাটও করতে পারে? আই এম নট ফ্ল্যাটিং, ইউ আর রিয়েলি বিউটিফুল। দেখেছি, বলতে পারেনি, ভয় তো বলতে চাইনি। দেড় হাজার টাকা হয়েছে, এই এখানে লিখে দিয়েছি। বাবু তাড়াতাড়ি করো, অনেকখানি রাস্তা যেতে হবে। কি করবো স্যার, পরে হিসাবে গণ্ডগোল হলে তো আপনি আমাকেই বলবেন। যাই হোক, বেশি ফুটেজটা শুধু খেও না, একটু তো সময় লাগবে বস। আচ্ছা, আপনাদের কোনো পাবলিসিটি প্ল্যানিং করেছেন, মানে কোনো বাজেট? ইয়েস অফকোর্স, একটু ডিফারেন্ট টাইপের আছে বুঝলেন। যদি ফেস্টিভ্যালের জন্য ছবিটা করছি তো, যদি এন্ট্রি পাই যায় এক ধরনের, আর যদি না পাই অন্যরকম। মানে কোনো প্ল্যানিং করেননি, সব নতুন? কালকের দিনটারও প্ল্যান করি না সুস, এক ঘন্টা পরে কি হবে সেটা বলতে পারি, অত গোছানো আমি নই। কেউ কখনো আমাকে গুছিয়ে থাকার সুযোগ দেয়নি। একটু প্ল্যান করে চলতে হবে মশাই, নইলে আপনার উপর ভরসা করে যেসব আর্টিস্টরা কাজ করছে বা করবে তাদের কনফিউশন ক্রিয়েটেড হবে। তাই বুঝি, তোমার কনফিউশন আছে? হ্যাঁ তা তো একটু আছেই, কারণ আমরা যারা অভিনয় করি তারা প্রত্যেকেই চাই যে তাদের বেশি লোক দেখুক, বেশি লোক জানুক। 8961108939 জানতে চাই, দেখতে চাই, তোমাকে কল মি। বাস গলের সে ফির ফোন আ গয়া, আপকো জানা পড়েগা, অর মেরে কবি, শায়দ হাম দোনো কো।
बस एखान थेके बेरोते ना बेरोते ही काज शुरू। अरे क्या करे यार, बहुत दिन से बाहर है, काम का प्रेशर बहुत है। चलो तू पेमेंट पढ़ो निश। और आपको कैसा लगा इधर? ऑसम, फैंटास्टिक। और आपने? मेरा तो मजा ही मजा है यार, जिंदगी में ऐसा टाइम मैंने जिंदगी में कभी नहीं गुजारा, स्पेशली ये शूटिंग वाला पार्ट ना, फैंटास्टिक, क्या बोलू मैं। और स्पेशली जय जी, अपना वो फॉरेन मटेरियल वाली बात। सॉरी, एनीथिंग पर्सनल? नो, नथिंग एक्चुअली, एक फॉरेन मटेरियल वाला था वो आया नहीं तो। वो फॉरेन मटेरियल वाली बात यार। प्रतीक जी, कैन आई टॉक अबाउट दिस थिंग लेटर डियर? ओह श्योर, तो फिर मैं कल का टिकट विकेट का सारा अरेंजमेंट करता हूँ और कल का प्लान करता हूँ। श्योर, आप टिकट कर लीजिए, मैं आ रहा हूँ। ओह श्योर, थैंक यू। 896-10-8939 कॉल करो, व्हाट्सएप हो, अभी तुम्हारे लिए पॉलिसी डिजाइन करते चाहिए। ओह रियली? यस, जे हमारे प्रोजेक्ट इंटरेस्ट देखा है, हमारे खूब भालो लगे, एंड आई लाइक योर एंथुसियाज्म। Trust me, I mean it. I know. Next time na, me hoy janmabo. Thik. Notun meder remuneration always cheleder theke beshi. Othojo porishrom dekho, amaderi beshi. Thik bolechis. Accha, producer gulo jodi mohila hoto, koto bhalo hoto bol? Malpani to bere hoto. Haan, ar porishrom ta, setao kom lagto. Thik. Accha, ei chobi tui malpani ki pachhis re? Oi, amar to filmer contact. Kuri boleche এখন অবধি পাঁচ দিয়েছে। দিয়েছে, দেখ ছবিটা শেষ হয় কিনা। আরে না, হবে হবে। হ্যাঁ, অথচ পার ডে পেমেন্টটাই খুব ভালো। তুই তো কনফার্ম হচ্ছিস কেন বলতো? আরে অমিত দা বলছিল। ও অমিত বলেছে? ও তো গা ছানামি রে। কি করব ভাই, এই হারামিদেরকে নিয়েই তো আমাদের কাজ। অ্যাটেনশন এভরিবডি, এটা আমাদের প্রোডাকশনের ফার্স্ট প্রজেক্ট, তাই সবার আগে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই আর তার সঙ্গে সরিও বলতে চাই, কারণ আমাদের এই শিডিউলটা হট করে বন্ধ করে দিতে হলো, কারণ জয়ের কিছু আর্জেন্ট কাজ এসে গেছে। তবে কামিং মান্থে নেক্সট উইকে আমরা নেক্সট শিডিউল ফেলছি। অ্যান্ড দ্য গুড নিউজ ইজ, জয় উইল অ্যানাউন্স হিজ নেক্সট মুভি অন দ্য ফার্স্ট ডে অফ দ্য নেক্সট শিডিউল, আর তাতে আপনারা সকলেই থাকছেন। যদিও বা আমাদের কিছু ফ্রেন্ডদের আমি এখন আমাদের মধ্যে দেখতে পাচ্ছি না। কলকে পাওয়া যাচ্ছে না? আমি যাই না, আমি ভোরবেলা বেরিয়ে গেছিলাম, আমার পর প্রতীক জেগেছিল। ওরা দুজন মিলে একটা মেয়ের সাথে? She was not at all a professional. ভাই দাঁড়া, দুজন মিলে না, আমি বেরিয়ে আসার পরও গেছিল। What? একটা মেয়ে যে নাকি আরে ইন্ডাস্ট্রির মেয়ে ছিল না ও? This is not done. অমিত, অমিত, ফোন করেছিলে? করেছিলাম, ফোন সুইচ অফ বলছে। মেয়েটা কোথাও যায়নি, মেয়েটা হোটেলেই আছে। অমিত দা শুধুমাত্র এই ড্রামাটা করলো যাতে আমরা বাসে তাড়াতাড়ি উঠে পড়ি। ইয়েস, আই ডু অ্যাগ্রি উইথ হার, বাট আমাদের সামনে ড্রামাটা করে কি লাভ পেলো? আর আমাদের এত ইম্পর্টেন্স দেবেই বা কেন? মেয়েটাকে তিনজন মিলে ভোগ করেছে, এটা আমি শিওর। দ্যাটস আ সেপারেট ইস্যু, মেয়েটা ইন্ডাস্ট্রিরই নয়। তোরা কোনোদিনও দেখেছিস ওকে আগে কোথাও? নো। দেখো, বয়ফ্রেন্ড ফোন করেছিল হয়তো, কাল চলে গেছে, এমনিতে কালকেই তো পেমেন্ট পেয়ে গেছিল। কে রে অমিতা বললো বুঝি? হ্যাঁ, আমার মনের মানুষ তো, সবই জানিয়ে দেয়। সবই জানিয়ে দেয়? মেয়েটার জন্য না আমার চিন্তা হচ্ছে রে, বয়ফ্রেন্ডের সাথে চলে গেলে তো ভালোই, বাট আমার ডাউট হচ্ছে কিছু খারাপ হয়ে যায়নি তো? মেয়েটা ভীষণ চাপা, সবসময় একা একা থাকতো, কারোর সাথে কথা বলতো না। জয়দা তোর সাথে ভালোবাসার নাটক করছে। জয়দা? ও তো মেয়েদের সাথে ভালো করে কথা বলে না। ভালোবাসা? ধর, ওসব বালের ভালোবাসার থেকে কম্প্রোমাইজ করা অনেক ভালো, অন্তত মন ভাঙে না।
শুধু শরীরটা যায়। জয়টা হচ্ছে একটা পাক্কা শুয়োরের বাচ্চা, সব কথা শুধু ভালোবাসা চোদায়। তোর সাথেও বলিস কি রে, তুইও গলে গেছিস। প্রায় গেছিলাম আর কি, বাট নিজেকে সামলে নিয়েছে। বাট কোয়েলের পক্ষে সামলানোটা কিন্তু খুব মুশকিল হবে জানিস তো, ও কিন্তু একদম আমাদের মতন না। ঠিক বলেছ, একটু বেশি ইমোশনাল। কর্পোরেট ওয়ার্ল্ডের মেয়ে বস, সব চুদিয়েই এসছে। আমাদের ইন্ডাস্ট্রি ওপেন, তাই সবার চোখে পড়ে, আর তার জন্য আমরা বদনাম হই। তাই তো, কর্পোরেট স্কুল, কলেজ, মার্কেটিং সব জায়গায় ওই একটাই চক্করকে ডেভেলপ করার জন্য মানুষ প্রমোশন দেয়। সবাই ওই একই চক্করে বস। কনক্লুশন, দ্য হোল ওয়ার্ল্ড ইজ এ হোল অ্যান্ড দ্য হোল অ্যান্ড দ্য হোল। এই ওয়েট, ইমরান আর আতুল তো ছিল না, মেয়েটা ওদের সাথে জানি তো। ইমরান নো চান্স, বাট রাতুলটা পাক্কা হারামি, সারাক্ষণ শুধু ছকছক করে। নতুন মেয়ে চান্স মারছে, ফিল্ম টিমের লোক দেখাচ্ছে আর কি। এই শোন, আমরা ওই মেয়েটাকে নিয়ে এত ভাবছি কেন, ও কোনো নেকি চুদি নয়, ঠিক আছে? উফ, রিচার মুখে না গঙ্গা জল দে বস, মুখ খুললেই ফুলঝুরির মতন গালি বেরোচ্ছে। তোরা দাঁড়া তো, আমি অমিতদাকে একটা কল করি, জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, আমি লাগাচ্ছি। লাগাও লাগাও, বেশি করে লাগাও। পেয়ে গেছো মেয়েটাকে? আরে না না, এইরকম হারামি টাইপের প্রোডিউসার মানে আমি আমার লাইফে দেখিনি। ইমরান রাতুলও তো নেই, ওদের সাথে যায়নি তো? না না, ও বাচাল টাইপের মেয়ে নয় তো, ভালো শান্ত টাইপের মেয়ে, কারোর সাথে কথাই বলে না। তবু দেখো একবার ফোন করে, যেতেও তো পারে। আমি শালা, তুই বোন বুড়ে দিলি। হ্যাঁ না বললে না ফুল কেস খেতাম। আবে তুই তো বাঞ্চোদরে পড়ো। হ্যাঁ, আবার সকাল সকাল কোন বাঞ্চোদ ফোন করেছে দেখ দেখ দেখ। আরে অমিত দা, ওটা বেডি। হ্যাঁ অমিত দা বলো। তোমাদের সাথে কোয়েল আছে? কোয়েল? হ্যাঁ, ওই শ্যামবর্ণ গায়ে রং শান্ত করে মেয়েটা। না দাদা, আমাদের সাথে তো কেউ নেই। তুমি আর কে আছো? ইমরান দা, কেন কি হয়েছে? মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? আবে বল, প্রোডিউসারের রুমে দেখতে। ইমরান কি বলছে গো? না না কিছু না কিছু না, ব্যাপারটা কিন্তু সিরিয়াস, ওকে একটু কম কথা বলতে বলো। আর বাস ছাড়বে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আসছি আসছি। কি রে, মালটা কিছু বলছিল আমার নামে? না না, ব্যাপারটা জটিল বস, মেয়েটা গেল কোথায়? বলছি তো, প্রোডিউসার নয় ডিরেক্টর আমার দেখতে বল। আরে কালকে রাতে আমি ওই ডিরেক্টর গানুকে দেখেছি মেয়েটা রুমে যেতে। অমিত দা গলাটা টেন্স শোনাচ্ছিল, ব্যাপারটা সিরিয়াস। এই তাহলে আমার এক্সপ্রেশনটা একটু গম্ভীর হলে ভালো তো বল। হ্যাঁ তুমি না বস, আরে এখানে না ভালুকের উৎপাত আছে। আরে ভালুক চোদা, এত সিরিয়াস হয়ে না, একটা মেয়ে তোর আমার থেকে না অনেক গুণ শেয়ানা, একটা ভাল্লুককেও পড়িয়ে দিতে পারি, বুঝছিস? তুই মানুষ না জয়, একটা মেয়ে হঠাৎ বেপাত্তা হয়ে গেল, তোর কোনো রিয়াকশন নেই, অত সেন্টি হচ্ছিস কেন ভাই? সেন্টি ভাই আমি মানুষ, তোর মধ্যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড না আমার নেই। ছোড়িয়ে না সুমনজি, মে তো পাতা লাগা রাও, ডোন্ট ওয়ারি। পাতা লাগানে কা বাত নেই, ওই দিন অমিতার মাথা ফেটে গেল, কি বললো? আমি কি কি করবো, আমি কি ডাক্তার নাকি? অমিতকে কি বললো? পেজ স্টাফ, আপ বলিয়ে ওই ইনসান ইনসান কে বারে ম্যাচা বাত করতে। আরে আপ যাই কো নেই জানতে, মে জানতা, ও আপ কুছ নেই জানতে, ও কেমন ছিল আগে, একটা মেয়ের সঙ্গে বা লাইফের বলে বল যা খুশি কর, সে হারিয়ে গেলে তুই হাসবি, আর বন্ধুকে কি বলবি? পেজ স্টাফ বলবো তো, ইজ আ পেজ স্টাফ। তো সেন্টিমেন্টাল মারা যো মুখোশটা পরে রয়েছিস না, ওটা খুলে ফেল। জি জি প্লিজ। প্রতীকজি প্লিজ শোন, ছবিটা কেন করতে চাইছিস তুই? আমার জন্য না নিজের ফুর্তির জন্য? তোর চার বছর তুই ছবি করছিলি না, তার জন্য আমায় লাগিয়ে দিলি, একবার হয়েছিলি? ছবিটা যদি দেবে আমার মাথা ঢুকবে, তোর না ভাবিস নি, এগিয়ে দিয়েছিস। হ্যাঁ কিছু বলিনি তোকে আর কি, কে বলতে হবে এরকম? আরে শুনে রাখ তুই, এই অমিত বলছিস, অমিত অমিত কে? হি ইজ ইয়োর সেটিং নট মাইন, হি ইজ ইয়োর ফ্রেন্ড নট মাইন। ওর দায়িত্ব ছিল, ওর দায়িত্ব ছিল বাকি মেয়েগুলোকে এবং কোয়েলকে দেখে রাখা, আমার নয়। আর যেটা আমার দায়িত্ব না, তার রেসপন্সিবিলিটির জন্য আমি নিজেকে দোষারোপ করি না। পাক্কা জানোয়ারের মতো কথা বলছিস তুই, শালা তোকে একদম চেনাই যাচ্ছে না। তুই খুব ভালো চেনা যাচ্ছে বল, খুব ভালো চেনা যাচ্ছে তোকে। হ্যাঁ শালা, চার বছরের ফিল্মটা করে রাখি রে,
বন্ধুর গাড় মেরে করে নিচ্ছিস। শোন, আমার নাম জয়, কোনো মেয়ের সাথে শোয়ার জন্য না আমার এই ফিল্ম বালঠাল করার দরকার নেই। আই পে অ্যান্ড আই স্লিপ, আই এম নট এ হিপোক্রেট লাইক ইউ। জয় জি, আপ মেরে কো দোস্ত বলতে হ্যায় অর এক দোস্ত কে সাথ এসা বিহেভ করতে হ্যায়। চলতে চলতে প্রতীক জি, আমারা জয় ঝগড়া সেই ছোটবেলা থেকে চলে আসছে, এটা চলতেই থাকবে। ফির ভি আপকো এসা বলে রাও। এ বস এক মিনিট, ও রিমজিম আপকো ঢুঁড় রহি থি। কোন রিমজিম? আরে ইয়ার, আপ লোগ ফির সে শুরু হো গয়ে। আপ লোগ না হামেশা এসা নাটক করতে। চলো চলো, আপ ভি না। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। আচ্ছা, কেউ কেমন নেই যে মেয়েটা রেফারেন্স দিতে পারে? মেয়েটা আমাদের ইন্ডাস্ট্রির নয় মিশ্রদা, সমস্যাটা এইখানে। কার রেফারেন্স এসেছিল মেয়েটি? আরে ওই যে পারমিতা আছে না, অডিশনে এসেছিল। আমি এটা ফোন করি। কি বাবু, শুটিং কেমন চলছে? ভালো। আসলে আপনাকে একটা দরকারে ফোন করেছিলাম। দরকার আছে বলেই তো ফোনটা করেছো, তাই না? বলো। ওই কোয়েল বলে মিটার কন্টাক্ট নাম্বার আছে? কোয়েল? কোন কোয়েল? আরে আপনার সাথে অডিশনে এসেছিল না? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। ও মানে ওর কোনো কন্টাক্ট নাম্বার বা ওর বাড়ি কোথায় কিছু জানা আছে? দাঁড়াও দাঁড়াও, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ওর সাথে তো আমার ওই অডিশনেই আলাপ হয়েছিল। অডিশনে আলাপ হয়েছিল? ভীষণ ভালো মেয়ে। কেন গো, কি হয়েছে? আপনাকে কন্টাক্ট করেছিল এর মধ্যে? না গো, পড়ে থাকতে পারে, আমি তো ফোন দেখার টাইমই পাই না। অ্যাকচুয়ালি দুটো মেগা চলছে, আর তোমার ওই কাজটাতে আমি আছি তো। আপনাকে আমি পরে ফোন করছি। হ্যাঁ ওকে ওকে, বাই। চিনি না। আর চিন্তা করে কি বা লাভ? আচ্ছা, মেয়েটি পেমেন্ট নিয়েছিল? হ্যাঁ, সেই সব সব ক্লিয়ার হয়ে গেছে। ও ও, আগে বলবে তো, চিন্তা করার কিচ্ছু নেই, ও দানা খেয়ে পাখি উড়ে গেছে। না না মিশ্রদা, মেয়েটি কিন্তু আর পাঁচটা মেয়ের মতো না। और क्या बोलूं यार, मैं थोड़ा डिफरेंट हूं। डिफरेंट का कोई नहीं, लेकिन वो रोने वाला एपिसोड मेरे को समझ में नहीं आया। मुझको भी समझ में नहीं है, पर प्रतीक चीयर्स। पर प्रतीक, मजा किया तो? 100% बॉस, मजा आ गया। मजा तो ठीक है, किसके साथ सबसे ज्यादा? ऑब्वियसली रिम गेम के साथ। यार तुम लोग भाग। আর সুমন, তোর কি খবর ভাই? আমার ভাই রিচা, যেমন নেয় তেমন দেয়, স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড। আর ভাই, মিস্টার ছুপা রুস্তম, তুমি কি করলে? কিছু করেছিস নাকি সারা লাভ 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 করে কাটিয়ে দিলি? নট সো ফাস্ট ডিয়ার। দেখ, প্রত্যেকের না আলাদা আলাদা স্টাইল থাকে। তোরা করিস কি? সেক্স। আমি করি লাভ, অনলি লাভ। তোর কি? লাইট বন্ধ, কাজ শেষ, হাসার দরকার নেই। আপকা কে হ্যায়? রোলো স্টার্ট, কাম স্টার্ট, রোলা খতম, কাম ভি খতম। আমার লাভ লাভ লাভ, ফুল লাইট অন, সিন অন। তাহলে ভাই, সুদি আসলে বেশ ভালোই নিয়েছিস না? 100%। আসল তো নিয়েছি, সুদটা নিয়ে এসছি। দেখ,
তুই যখন সেক্স করবি হামেশা সারা প্রবলেম রাতে, তখন শুধু সেক্স, লাইট বন্ধ হয়ে গেছে, ওরও তাই, আর আবার লাইট অন, তোরা পাবি শুধু শরীর, আমি পাব শরীর প্লাস মন। সমাজ গে আপ দেখিয়ে দেখ, আপ তো মাস্টার আদমি হ্যায় বস, ইসকো বেচনে সে তো সারা ফিল্ম কা পয়সা উঠ সকতা হ্যায়। ফিল্ম কা ক্যা, ইসসে অর ভি এক নয়া ফিল্ম ভি হো জায়েগা হাম লোগ কা। তুই তো ভাই আমারা গুরু হয়ে গেলি বাপ, মাননা পড়েগা বস, হ্যাটস অফ টু ইউ। কি করেছিস ভাই, লাইট চালিয়ে ভিডিও নিলি, ওরা বুঝতে পারলো না? লাভনবক পর্দায় ওদের চোখগুলোকে বেঁধে দিয়েছিলাম, ওরা আমার চোখে লাভ দেখলো আর আমার ক্যামেরা দেখলো ওদের। যাদের ভালোবেসেছিলাম আমার ভিডিও করতে বলেছিল গ্যারেন্টি হিসেবে, ছেড়ে চলে যাবে না বলে। যদি ভিডিওটা থাকত ওরা আমার ছেড়ে চলে যেত না ভয়ে, আর এখন আমি ভয় পাই চার দেওয়ালের মধ্যে। এই এই একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসলো রে। কার কার তো বুঝতে পারছি না, অন্য নাম্বার দেখ দেখ দেখছি দাঁড়া, এই সালা ডাউনলোড হতে হবে রে, দেখি। সুস্মিতা অর হোয়াট এভার ইউ প্রিফার টু কল, আই ক্যান বি এনিবডি। আসলে বাবা মার দেওয়া নামটা না আমি আজ আর মনে করতে পারি না, যে নামটা দিয়ে ক্যারিয়ারটা স্টার্ট করেছিলাম, পরিশ্রম করে ফুল ডেডিকেশনে কাজ করতে চেয়েছিলাম, পারিনি, পারতে দেওয়া হয়নি, একদিন হারিয়ে গেলাম ইট কাঠ পাথরের জঙ্গলে। ডোন্ট ক্রাই, ইয়োর টিয়ার্স ক্যান্ট চেঞ্জ ইয়োর ডেস্টিনি, কিচ্ছু হবে না। আমি শেষ ম্যাডাম, একটা লজ্জাজনক অধ্যায়ের সমাপ্তির অপেক্ষা ছাড়া কিছুই বেছে নেই আমার আর। হু সেজ ইউ ক্যান ডু অ্যালট, আমার সময়ের কতটুকু আছে আমার হাতে? যেটা আছে যথেষ্ট, এনাফ ফর আ ফাইট ব্যাক, এনাফ টু টিচ এ লেসন। আমি ফাইট করব কার জন্য, কিভাবে? তুমি ফাইট করবে আর পাঁচটা মেয়ের জন্য, ফর দোজ গার্লস হু আর বিং এক্সপ্লয়েটেড ইন এভরি সেক্টর। হাউ আই উইল লেট ইউ নো, বাস মন শক্ত করো, গেট রেডি টু গিভ অ্যান আলটিমেট ব্লো বিফোর ওয়াইপিং আউট, ডোন্ট ইউ ওয়ান্ট টু পানিশ দেম? তোমার ইচ্ছে হয় না? হয়, বাট হাউ, ইউ ট্রাস্ট মি? Yes. You just tell me what I have to do. Chip, chuto, char. And you will be my bait. Bait? Why should boys have all the fun? I will spoil their fun, ma'am. I will. For ever. That's it. Yes. Surprised? Joy. You only love. Never do sex. So sweet of you. Again. You are a good camera operator. Obak hoyo na? Ami dekhechhilam.
কিছু বলিনি। আফটার অল আমার লাভারের শেষ ইচ্ছাটা কি করে স্পয়েল করি বলো? প্রতীকজি প্লিজ প্লিজ মুঝে ছোড় দিজিয়ে, মেরে সাথে ऐसा मत कीजिए, मैं बहुत गरीब घर की लड़की हूं। खुश जग गया ना आपका? हाय सुमन, यू ओनली फक, यू जस्ट नीड अ बॉडी, সেটা যেরকমই হোক না কেন, তাতে তো তোমার কিছু যায় বা আসেই না। বাট ইউ নো গাইস, ইউ ডিডেন্ট ফাক মি, অ্যাকচুয়ালি আই হ্যাভ ফাকড অল অফ ইউ। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইটস। কেমন বলো? মাইক্রোসফট ওয়ার্ড জানি, বাট এক্সেল ওয়ার্ডটা ভালো মতো জানি না। আমাকে শিখিয়ে নিলে আমি পারবো। আসলে আমার কোম্পানিটা দুম করে বন্ধ হয়ে গেল, তো